প্রোগ্রাম এখনই সময় যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ তালা অনেক বড় দয়া আর এহসান যে মাহে রমজানে প্রতিদিন নেকির দাওয়াত দেওয়ার এক ব্যবস্থা মাদানি চ্যানেল আমাদেরকে করে দিয়েছে আর যারা দর্শক রয়েছে আমাদেরকে মাদানি চ্যানেলের মাধ্যমে কিছু ইলমেদিন শেখার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ এ মাদানী চ্যানেল আজকেও দর্শক শ্রোতা প্রোগ্রাম একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য এবং কালাম শোনাবো আপনাদেরকে আল্লাহ চাহ ইনশাল্লাহ তালা প্রতিদিনের মতো আজকে প্যাকেজও আছে অনুষ্ঠানের প্যাকেজগুলো দেখাবো আর বিশেষ করে কেবলা সাইকেতরিকা দামাদ বার কাতমুল আলিয়ার গত মাদানী মুজাকারাতে যে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কথা বলেছেন ওই বিষয়টাও কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব নবী আকরাম সাল্লাল্লাহু আল্লাহ তাইলা ওয়াসাল্লাম ইরশাদ করেন সাল্লা আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিন তিনবার করে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক আলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আইলা রিহিউ সাল্লাম আজকের বিষয় নিয়ে আলোচনা বা আপনাদেরকে একটু পরেই জানাই এর পূর্বে আমাদের সাথে শোয়েব ভাই আছেন আমরা শোয়েব ভাই থেকে কালাম শ্রবণ করি আজকের প্রোগ্রামে এরপরে বিষয়ও জানাবো বিষয় নিয়ে আলোচনাও করবো মোবালিকা দাওয়াত ইসলামী আমাদের সাথে আসেন আজকে এহসান কাদরি ভাই মাসা আর আরও দাওয়াত ইসলামী আসেন আমরা শুনবো ধীরে 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 থেকে আলোচনা আগে কালাম শ্রবণ করি জি শোয়েব কালাম শুনিয়ে দিন আল্লাহ হাবিব স্ল্লাহআলা আল্লা মোহাম্মদ সাল তাই আলি ওসাল্লাম as alaykum wa rahmatullahi wa वो जो न थी तो कुछ न था और वो जो न हो न हो तो कुछ न हो जाने है वो जहान की अरे जाने हैं तो जहा صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله شند ربك dreesho ji allahu akbar allahu akbar allahu akbar अल्लाहु अकबर सुंदर रप रूप ऋषो जिका बार अल्लाह अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर बर ई कौरे देख बार अल्लाह अकबर

কখনো দেখি ঘেরেম অবাক হয় কখন আবার দেখি নিজেকে কখনো দেখি ঘেরেম অবাক হয় কখন আবার দেখি নিজে Niye na ko thay bhagoo je aamar. Niye na ko thay bhagoo je aamar. Allah akbar. Allah akbar. Allah akbar. Allah akbar. জি কেত ৰ যোগিকে

করে ছিতো আজাকি উই ছোঁৱা আমি করে ছিতো আ যাঁকি ছোঁয়া তুমি সবই কবুল হবে এ আশরাকি সবই কবুল হবে এ আশরাকি mezaabe rehmat shire je amar mezaabe rehmat shire amar allahu akbar allahu akbar allahu akbar allahu akbar kiya purab hai irim Himala, Kiyaparo, Taba, Taya, Himala, Kiyaparo, Taba, Taba, Taya, Himala, Kiyaparo. दया हेमला कियो प्रोप तब हेरे मौला आशा लिखे खे भागे आमार आशा जावानी लिखे दौ भागे आमार अल्लाह हो अखबरे अल्लाह होक अकबर अल्लाह हो बरे अकबर आ सुबह अल्लाह আল্লাহ তাবারকতালা মাহে রমজানে আমাদেরকে রোজা রাখা অবস্থায় এই পবিত্র মাসে হেরেম শরীফের সামনে বসে হেরেম শরীফের কাবার গিলাফের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাবারক তালার জিকির করা ইবাদত করা এই রোজা অবস্থায় আল্লাহ তাবারকতালা হেরেম শরীফে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক কত মানুষই তো যায় কত আশেখে রসুলই তো যায় কত মানুষ রমজানে তো হেরেম আর মদিনাতে সময় অতিবাহিত করে জিয়ারতের উদ্দেশ্যে যায় উমরার উদ্দেশ্যে যায় আল্লাহ তুমি আমাদের ভাগ্যেও মাহের রমজানেই মাহের রমজানেই তুমি আমাদের ভাগ্যে বাস মদিনার হাজিরি আর হেরেম শরীফের হাজিরি নসিব করে দাও দর্শক শ্রোতা এখনই সময় প্রোগ্রামে আজকের যে বিষয় আমরা নিয়েছি প্রত্যেকটা মানুষের সাথে এই বিষয়ের একটা মিল অর্থাৎ আপনি জানতে চান বা নাই চান এ বিষয়টা আপনার গুরুত্ব খুবই গুরুত্ব আপনার জানা খুবই প্রয়োজন এবং যদি না জানি না জানার কারণে কতটা ক্ষতির মধ্যে আমরা থাকবো আর কতটা ক্ষতি আমাদের হচ্ছে সেটা আমরা অনুভবও করতে পারি না আজকের বিষয় নিয়েছি জিব্বার অনিষ্ট অর্থাৎ এই জিব্বা এই আজকের প্রোগ্রামে যে আলোচনা করবো আমরা জিব্বা দিয়ে জবান দিয়ে আমরা কোন কথাগুলো বলতে পারি কোনগুলো বলা দরকার আল্লাহ তাবারক তালা এ জিব্বার ব্যাপারে কি ইরশাদে কারিমা করেছেন নবী করিম সাল্লাহ তাইলা আলি ওসাল্লামের কি কারিমা রয়েছে এ সকল বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব আল্লাহ চাহ ইনশো আল্লাহ তালা মোবালিক দাওয়াত ইসলামী ফজলের আব্বি ভাই আমাদের সাথে আছেন আর হেসান কাদরী ভাইও আছেন হেসান ভাই থেকে শুরু করি এরপরে ফজলের রাবি ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাতালা হেসান ভাই শুনছেন আজকের বিষয় জবানের অনিষ্ট বা জিহ্বার অনিষ্ট যেটাই আমরা বলি না কেন এক গুরুত্বপূর্ণ দিক কিন্তু মানুষের প্রতিদিন হাজার হাজার বাক্য হাজার হাজার শব্দ হাজার হাজার ওয়ার্ড আমরা এই জবান থেকে বলে থাকি হ্যাঁ বের হয় থাকে আমাদের জানি না কতটা আমাদের সঠিক সঠিক কথা হয় থাকে আর কতগুলো আমাদের অপচায় বা যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথাগুলো হয় থাকে হয়তো বা হাজারো মানুষকে আল্লাহ তালা ভাগ্য এমন দান করেছে যারা এই জবান দিয়েই এই মুখ দিয়েই কোরনের পাখের তেলোয়াত করছে আবার অপর দিকে এই জবান আর এই মুখ দিয়ে গালি গালাস করছে খারাপ কথা বলছে মিথ্যা ঝুট গিবাদ এগুলো করছে তো এই যে আমাদের জবান রয়েছে আমরা যে কথা বলি আল্লাহ তালা শক্তি সামর্থ্য দিয়েছেন এটা কিভাবে আমরা ব্যবহার করবো কিভাবে আমরা এটাকে চালাবো শুনি আমরা হেসান বাইক থেকে জি আলহামদুলিল্লাহ আলা সৈয়দিন মুসলিম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই বিষয়টা নিয়ে মানুষ কমবেশ অনেকেই এই বিষয়টা জেনে থাকে যে জিফবার বা জবানের গুরুত্ব একজন মানুষের কাছে কতটুকু তো হয়তোবা মাদানি চ্যানেলের মধ্যে বলি বা বিভিন্ন কিতাবাদির মধ্যে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যেও আজকাল দেখা যায় যে এই জিহ্বার নিয়ে জবান নিয়ে অনেক নানান পোস্ট যে নানান হাদিসে পাক এগুলি আলোচনা করা হয়ে থাকে তো আমরা তো আসলে শুনে যাচ্ছি প্রতিনিয়ত মাদানি চ্যানেল হোক বা অন্য কোনো মাধ্যম হোক কিতাবের ভাষায় হোক আমরা সব সময় কিন্তু এগুলি শ্রবণ করে থাকি কিন্তু জাকির ভাই সত্যি কথা বলতে যদি আমরা এই বিষয়টা আজকে যে বিষয় রাখা হয়েছে এই জিব্বা বা জবানের অনিষ্টতা এর যে ক্ষতি বা এর যে ফজিলত এটা দিয়ে দুই দিকই করা যায় এটা এমন এক বস্তু যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আপনি এটা দিয়ে আপনি দুইটা কাজই করতে পারবেন হয় ভালো কাজ অথবা খারাপ কাজ করতে পারবেন এটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে উদাহরণস্বরূপ ছুরি দিয়ে মানুষ খুনও করতে পারে ছুরি দিয়ে আবার ভালো কাজ ফল ফ্রুটও কাটতে পারে প্রয়োজনীয় বিষয় করতে পারে তো এটা হচ্ছে ব্যবহারের উপর ঠিক জিব্বা দিয়ে আপনি চাইলে আল্লাহকে আল্লাহ রাসুলকে রাজি করে জান্নাত লাভ করতে পারেন আবার এই জিব্বা দিয়ে আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে নারাজ করে নিজের ঠিকানা চিরস্থায়ী জাহান নামের দিকে নিয়ে যেতে পারেন তো এটা আপনার আমার ব্যবহারের উপর তো মনে হয় ছোট একটি বস্তু কিন্তু এটা জান্নাত লাভের অনেক বড় মাধ্যম ছোট একটি বস্তু আমাকে জাহান নামে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট জিনিস হতে পারে এটা তো এটাকে মামুলির মনে না করে আমরা বয়ান আজকে হয়তোবা শুনবো যাই শ্রবণ করবো হয়তোবা অনেক মানুষ বা দর্শক জানা থাকতেও পারে কিন্তু মেন কথা হচ্ছে জানি তো আমরা সবাই কমবেশ কিন্তু আমল কতজন আমল করতে হবে দর্শকবিন্দু যারাই দেখছে যদি নিয়োগ করে নেয় আজকে যেহেতু পবিত্র মাহে রমজানও মাস এই মাসে আমরা চাইলেও যা কিছু বলতে পারি না এই মাস সংযোগের মাস ধৈর্যের মাস এই জিব্বাও কিন্তু সবরের সাথে অনেক বড়ো একটা সম্পর্ক একটা ভূমিকা পালন করে যখন আমার রাগ উঠলো আমি মুখ দিয়ে যা খুশি তাই বলে ফেললাম করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আর এই রমজানুল মুবারক মাস আমাদেরকে ওই ধৈর্যটাই শিক্ষা দিচ্ছে জি যেমন অনেক বিষয় আছে জায়েজ রমজান মাসে তো এই জায়েজ কাজগুলিও আল্লাহ পাকে সন্তোষের জন্য আমরা কিন্তু করে থাকি না রমজানে রোজা রাখা অবস্থায় তো এটা আল্লাহ আমাদেরকে প্র্যাকটিস শেখাচ্ছেন যে রমজান মাসে জায়েজ কাজগুলি যদি আমরা এ থেকে বিরত থাকি তো বারো বাকি যে এগারোটা মাস রয়েছে তো আমরা কেন ওই হারাম কাজ থেকে না কাজ থেকে আমরা বিরত থাকবো না এটা এই রমজান থেকে আল্লাহ শিক্ষা দেয় প্র্যাকটিসের একটা শিখার মাস তো আমরা এই মাস থেকে যদি প্র্যাকটিস করি অনেক মানুষ আছে অভ্যাসে এই জিব্বা দিয়ে অ অনর্থক কথাবার্তা বলে থাকে অহেতুক কথাবার্তা বলে থাকে খারাপ কথাবার্তা বলে থাকে তো এই মাসের ওসিলাতে এই মাস যেহেতু আমাদের মাসে বিদ্যমান রয়েছে যদি আমরা নিয়ত করে এই মাসকে কেন্দ্র করে এই মাসের উসিলাতে আমরা নিয়ত করি যে এখন থেকে জিব্বার হেফাজত আমরা করব। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এই জবান এই জিব্বা নাজাদের উসিলা হবে আল্লাহ পাকের আখেরিনবি মাকিমাদানী আরবিবী তালা আলি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস এই জবান নিয়ে রয়েছে এই জিব্বাকে কেন্দ্র করে নিয়েছে জি হয়তোবা অল্প কিছু বলার সুযোগ হবে যে একবার এক সাহাবি রাসুল অকুবা বিন আমির রাদী আল্লাহ তালন তিনি পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে আরজ করলিয়া রাসুলাল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম আমাকে নাজাতের এমন কোনো আমল থাকলে আমাকে বলে দিন বলে দিন আল্লাহ রাসুল এরশাদ করেন জিব্বাকে নিয়ন্ত্রণে রাখো সর্বপ্রথম এই কথাটি বললেন জিব্বাকে নিয়ন্ত্রণে রাখো তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় অর্থাৎ ঘর হতে বের হয়েও না এবং নিজের গুনাহের জন্য অনুশোচনার অস্ত্র বর্ষণ করো তো এখানে তিনটা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার যেটা বলেছে আল্লাহ রাসুল তা জবানকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ এটা নিয়ন্ত্রণ করার একমাত্র বিষয় হচ্ছে আমার নিজের ওপর ডিপেন্ড করে আমি এই জবান দিয়ে কি এরশাদ করব। আপনি শুরুতেও বললেন যে এই জবান দিয়ে অনেকে কুরআনে পাকে তিলওয়াত করে থাকে এই জবান দিয়ে অনেকে মাজাল্লা গান বাসনা পাঠ করে থাকে খারাপ কাজ করে থাকে মানুষে গালমন্দ করে থাকে অন্যের বিরুদ্ধে গিবত করে থাকে তো এর জন্য আল্লাহ রাসুল আমাদেরকে এরশাদ করেন যে প্রথমেই জবানকে নিয়ন্ত্রণ করার জন্য কারণ কিতাবের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে বান্দার অসংখ্য গুনা সংগঠিত হয় তার জবান থেকে জবান থেকে আর এই জবানের মাধ্যমে বান্দা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে তো সর্বপ্রথম আমাদের জবানের হেফাজত করতে হবে এই বিষয়ে আল্লাহ রাসুল আরেক হাদিসে পাকের মধ্যে এরসাদ করেন যেই হাদিসে মোবারকাটা আমরা অসংখ্য মানুষ জানি ছোট থেকে শুনে আসছি যে আল্লাহ রাসুল আমাদের সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলেন তোমরা যদি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারো অর্থাৎ গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিশ্চয়তা দিব এর নাম এর মধ্যে একটি হচ্ছে জবান জিহ্বা তো যদি আমরা এই জিব্বার নিশ্চয়তা নিশ্চয়তা বলতে হেফাজত অনর্থক কথা থেকে আমরা দূরে থাকবো এই জিব্বা দিয়ে মন চাইলো একজন মানুষকে গালি দিব মন চাইলো এই জিব্বা দিয়ে মিথ্যা বলবো ওগুলি থেকে এই জিব্বাকে বাঁচাতে হবে ঠিক তেমনি হবে লজ্জায় স্থান এই দিক এই দুইটা বিষয় যদি আমরা হেফাজত করতে পারি নবিয়া পাক বলেন তাহলে তোমাদেরকে আমি জান্নাতের নিশ্চয়তা দান করব তো এটা আসলে মামুলি কোনো বিষয় না তো আজকে দেখেন আমরা অনেক এমন কথা আমাদের জাবান দিয়ে বের হয়ে যায় আর এই জবান দিয়ে বের হয়ে যাওয়া কথা এমন একটা জিনিস যে যেটা বের হয়ে গেল গেলো সেটা আর ফিরে আসা সম্ভব না যদি কাউকে তরবারি দিয়ে বা তীর দিয়ে বা কোনো বস্তু দিয়ে কাউকে আঘাত করা হয় সেটার ব্যথাও কিন্তু একটা সময় দূর হয়ে যাবে সেটা চিহ্ন একটা সময় নিঃশেষ হয়ে যাবে কিন্তু জবান দিয়ে যেই জিনিসটা বের হবে মানুষের অন্তরে যে কষ্টটা গেঁথে যাবে সেটা কখনোই ওই চিহ্নটাও থাকবে সেটা এবং সেই যে দুঃখ পেল যে কষ্ট পেলো এটা বলা হয়েছে এমনও অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ পাকের আরও সুখী পেয়ে মুসলমানকে কষ্ট দিলে মুসলমান অন্ত যদি ব্যথিত হয় তো মামুলি বিষয় না কথার মাধ্যমে যে মানুষ কষ্ট পায় সেটা অতি সহজে মানুষ ভুলে ভুলে না তার দেখ তাকে দেখলেই মনে পড়ে এমনও আছে কি কথার মাধ্যমে যখন মানুষ কষ্ট পায় না তার সন্তানদেরকে দেখলে তার বাড়ির কোনো মানুষকে দেখলেও মনে পড়ে আচ্ছা এই লোকটা ওই বা ওনার আত্মীয় না যে আমার সাথে এমন দুর্ব্যবহার করেছে আমার পরিচিত একজন লোক জি প্রায় মনে করতে পারেন পাঁচ থেকে সাত বছর আগে যে কোনো একটা বিষয় নিয়ে তাকে একটা কথা শুনিয়ে দিয়েছে কিন্তু ওটা ছিল রং যে বলছে সে একটু রঙই বলছে সাত বছর আগের কথা এ কিছুদিন আগেও আমার সাথে এই বিষয়টা শেয়ার করল এর আগে কয়েকবার শেয়ার করছে আবার কিছুদিন আগেও আমার সাথে শেয়ার করলো এই লোকটা আমাকে একদিন এমন কথা শুনিয়েছে না না জেনে না বুঝে আমার ব্যাপারে আমাকে এমন এমন কথা শুনিয়েছে তা আমি এর আগে এনাকে ইনফরাদি কোশিশ করছি যে আপনি এক কাম করে মাফ করে দেন আপনি আপনার ব্যাপারে সে ভুল বুঝছিল। আর ভুল বোঝার পরে আপনাকে কিছু কথা শুনিয়েছে পরবর্তী টাইমে সে আপনার কাছে এসে কিন্তু সরিও বলেছে এখন উনি বলতেছে সরি তো বলেছে কিন্তু ইনি যে আমাকে কথাগুলো শুনিয়েছিল না আত্মীয় স্বজন সবার সামনে আচ্ছা সরি কখন বলছে যখন সরি বলছে তখন কেউ পাশে ছিল না কিন্তু আমি লজ্জিত হওয়া অপমানিত হওয়া যা হওয়ার সবার সামনেই হয়েছি আর উনি বললো কি ওনার কথায় আমার অনেক কষ্ট পেয়েছে আমার কান্না চলে আসছিলো কিন্তু আমি কি করব সবার সামনে কিছু বলতে পারতেছিলাম না কিন্তু পরবর্তীতে একা এসে উনি আমাকে ছড়ি বলে গেছে ক্ষমা চেয়ে গেছে কিন্তু যাদের সামনে বলছে তারা কেউ তো জানলো না যিনি আমাকে আমার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু দেখেন সাত বছর পরেও ওই ব্যক্তি কথা মনে পড়ে যায় তার কথা মনে পড়ে যায় এই ব্যক্তি আমাকে এমন এমন কথা শুনিয়েছিল তো বলা হয় যে মানুষকে কথার মাধ্যমে যে কষ্টগুলো দেওয়া হয় সেটা অতি সহজে মানুষ ভুলে না আর এই কষ্টটা জানি না কতদিন পর্যন্ত সে পুষে রাখবে অন্তরের মধ্যে ধারণ করে রাখবে কবে তার এটা শেষ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমরা এর চাইতো বেশি গুণ তাকে ভালোবাসতে না পার না পারবো তো এর জন্যই কথা আমরা যা বলবো মানুষকে অবশ্যই শতবার হলেও ভেবে জবান থেকে বের হতে হবে দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কাউকে মেসেজ করি মেসেজ করার পর আমাদের তৎক্ষণাৎ একটা খেয়াল আসে না এই কথাটা বা এই টেক্সটটা করা ঠিক হয়নি আমরা ডিলেট করে দিতে পারি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট যদি করি মনে হয় এই যেটা করা উচিত হয় উচিত হয়নি আমরা কিন্তু ডিলেট করতে পারি কিন্তু যেটা মানুষের জবান দিয়ে বের হয়ে যায় একজনকে যদি আমরা সরাসরি কাউকে কষ্ট দিয়ে ফেলি সেটা আর বের করার কোনো সুযোগ নেই হ্যাঁ এই জবান দিয়ে আবার চাইলে এটা সংশোধন করাও যেতে পারে যদি কাউকে আমরা এই জবান দিয়ে খুশি করি কাউকে মন প্রাণ দিয়ে তাকে যদি ক্ষমা চাই যে আমার জবান দিয়ে এই কষ্টটা আপনাকে দিয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে ক্ষমা তো এই জবান দিয়ে মানুষকে আঘাত করা যায় আবার এই জবান দিয়ে তার থেকে আবার অনেক কাজ আদায় করা যায় অনেক খুশিও করা যায় তাকে মন জয়ের অনেক বড় একটা অনেক হ্যাঁ দিল জয়ের অনেক বড় এক মাধ্যম জবান যখন কারো সামনে আপনি যাবেন একদম কখনোই আপনাকে চিনে না কখনোই আপনাকে দেখে নাই একটু মুস্কি হাসবেন শুধু জিজ্ঞাসা করবেন কেমন আছেন একটা মুস্কি হাসি আপনার মুখের আর কেমন আছেন জিজ্ঞাসা করাটাই তাকে আপনার আপন বানিয়ে নেওয়া অনেক বড় এক মাধ্যম এটা আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী ফজলার রব্বি ভাই আছেন আমরা তার থেকেও কিছু মাদানী ফুল শুনি এরপরে আসবো আবার সৈবের কাছে নাতে রসুল মকবুল শুনবেন সালা তালা জি ফজন্যসমিল্লাহ রহমান রহিম জি জাকির ভাই ধন্যবাদ হ্যাঁ আমাদের যে আজকে বিষয় অনেক গুরুত্বপূর্ণ জবান জবান আসলে আল্লাহ তালার অনেক বড় একটি নেয়ামত জি আসলে যখনই আমরা ওই নেয়ামতের কদর করি না তখনই কিন্তু ক্ষতির দিকে চলে যায় হুম আপনি যে কথাটি বললেন যে সাত বছর আগে সে এই কথাটি বলেছিল এখনো মনে মনে আছে তো এক জ্ঞানী ব্যক্তি বলেছেন যে তোমরা নিজের চিন্তা ভাবনা এটাকে হিফাজত করো হুম কেননা ওই চিন্তা ভাবনাটাই কিন্তু তোমাদের কথা হয়ে যায় মানুষ আগে অন্তরে ভাবে হ্যাঁ তারপরে কিন্তু ওটা মুখে আসে তো ওই জ্ঞানী ব্যক্তিটি বললেন যে তোমরা নিজের চিন্তা ভাবনার হেফাজত করো কেননা ওই জিনিসটাই কথা হয়ে যায় আর কথার হেফাজত করো কেননা ওইটাই তোমার আমল হয়ে যায় আর আমলের হেফাজত করো ওইটাই তোমার চাল চলন হয়ে যায় আর চাল চলনের হেফাজত করো ওটাই তোমার পরিচিতি হয়ে যায় রাইট অর্থাৎ এক সময় গিয়ে মানুষ তাকে ওই হিসাবেই চিনে তার পরিচয় এটাই হয়ে যায় যে এই ব্যক্তিটা কিন্তু এমনই এমনই সে যখনই একটা কথা বলে মানে ওর কথা শুনলেই ভালো লাগে না মানে তার পরিচয় এমন হয়ে যায় এই জন্য বলা হয়েছে যে নিজের চিন্তা ভাবনার আগে হিফাজত করো আপনার অন্তরে কি আসছে একবার ওই যে বলা হয় না এক চুপ শতসুপ আবার একটা কথা বলা হয় যে পেহলে তোলো বাদ মে বলো মানে আগে আপনি ওই চিন্তা করুন মাফ করে নিন যে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা আসলে মানুষ মানুষের মাঝে হ্যাঁ প্রভাব কি হবে তো এই ব্যাপারে কোরআন এবং হাদিসে জবানের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং প্রিয় নবী সাল্লি আলী সাল্লাম তো অনেক হাদিস এ ব্যাপারে সাত করেছেন সাহেব একরাম যখনই জিজ্ঞেস করতেন যে ইয়ারসুল্লাহ আমার মধ্যে কোন জিনিসটি অনেক ভয়ঙ্কর আপনি মনে করেন এক সাহাবিন হজরত সুফিয়ান রদি আল্লাহ আইলানু বললেন যে ইয়ার আমার মধ্যে এমন কোন জিনিসটি আপনি সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন দেখেন মানুষের শরীর পুরা যেটা দূর করা দরকার মাথা থেকে পা পর্যন্ত যে কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কিন্তু নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম ওই সাহাবিকে নিজের জিহবা মুবারক ধরে ইরশাদ করলেন আল্লাহ এই জিনিসটিকে আল্লাহ তিনি বললেন যে আমার মধ্যে কোন জিনিসটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর নবী করিম সাল্লাহ আলি আসসাল্লাম নিজের জিহবা মুবারক ধরে ইরশাদ করলেন এই জিনিসকে অর্থাৎ এর হিফাজত করো জান্নাতে যেতে পারবে যেমনটা আমাদের হাসান ভাই বললেন যে দুইটি জিনিসের হিফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি তো বোঝা গেল এই দুইটি জিনিসের হিফাজত করা কিন্তু এত সহজ না অনেক কষ্ট করতে হবে বুজুর্গরা কিন্তু বছরের পর বছর এক বুজুর্গ বলেন যে আমি অনেক বছর কাটিয়ে দিয়েছি কিন্তু এখন আমি পারিনি কিন্তু আমি চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি যাতে আমার জাবান ঠিক হয়ে যায় জাবান থেকে যেন আমি শুধু ভালো কথাই বলি নবী করিম সল্ল্লাহি আলহি একটি হাদিস রয়েছে সৈয়দুল্লা বিলাল বিন হারিস রদিয়াল তুর রাবি বলেন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন বান্দা তার জবান হতে যে একটি কথা বের করে একটি কথা বলে কিন্তু সে এর তাৎপর্য জানে না এই কথাটির তাৎপর্য সম্পর্কে সে জানে না জানে না যে আমি কি বলে দিয়েছি কিন্তু আল্লাহ ত এই কথার কারণে কেয়ামত পর্যন্ত তার সন্তুষ্টি লিখে দেন আল্লাহ নিজের সন্তুষ্টি লিখে দেন এই কথার কারণে কিন্তু ওই বান্দা জানে যে আমি কি বলেছি কিন্তু নবী করিম সাল ইসলাম বললেন যে আবার বান্দা এমন একটি কথা বলে যেটা তাৎপর্য সে জানে না যে আমি কি বলেছি কি বলেছি কিন্তু এই কথার কারণেই আল্লাহ তহ কেয়ামত পর্যন্ত তার জন্য নিজের অসন্তুষ্টি লিখে দেন এখন মানুষ তো মুখে যা আসে বলে দেয় বলে দেয় আসলে এটাই হওয়া উচিত যে কি বলছি আমি এটা আগে ভাবা এই যে নবী করিম যে বান্দা জানে না যে কি বলছে তা আমরা অনেক সময় এমন কিছু বলে ফেলি আমরা জানি না আমরা কি বলেছি কিন্তু যদি আল্লাহ তালা নিজের অসন্তুষ্টি লিখে দেন তাহলে আমরা কি করব। এই যে রোজার মাস নবী করিম সাল্লা ইসলাম বলেন যে তোমাদের সাথে যদি কেউ ঝগড়া করে তুমি তাকে বলে দাও ইন্নি ইমরা উন হুম আমি ওই ব্যক্তি যে রোজা রেখেছি মানে আমি এখন তোমাকে কিছু বলবো না এই অবস্থা আমি রোজাদার আমি রোজাদার সুহান আল্লাহ কত সুন্দর শিক্ষা যে রোজা অবস্থায় যেন তুমি কিছু না বলো এটা হলো প্র্যাকটিস যেভাবে ভাই বললেন যে এটা প্র্যাকটিস রমজানে তুমি এভাবে চলো আর এই রমজান এভাবেই চলতে পারবে জি জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন যে বনি আদমের যে অধিকাংশ পাপ তার জবানের কারণেই সংঘটিত হয়ে থাকে দেখতে যদি আমরা যাই যে অধিকাংশ পাপ কিন্তু এই জবানের কারণেই হয়ে থাকে তো যদি জবানকে হেফাজত করে নেই সব জিনিস থেকে কি মুক্তি পেয়ে যাব। একটি ঘটনা রয়েছে নবী করিম সাল্লি ইসলামের একটি ইরশাদ হচ্ছে মান সমাতানা যা হুম যে ব্যক্তি চুপ রইল রইল সে মুক্তি পেলো তো এক ব্যক্তি ছিল সে বাদশার সন্তান ছিল তো সে ইলমেদিন হাসিল করতো তো সে যখন এই কথাটি শুনলো মান সমাতা না যা নবী করিম সাল্লাহিস্লামের এই এই হাদিসটি শুনলো মন সমাতা না যা যে চুপ রইল সে মুক্তি পেল মুক্তি পেল সে বাদশার ছেলে সে এই কথাটি বা এই হাদিস শরীফ শুনে সে চুপ হয়ে গেল সে আর কোনো কিছু বলে না আমরা এখন শুনছি আমাদের মধ্যে কি কি আসছে এটা আমরা নিজেই জানি কিন্তু সে কিন্তু চুপ হয়ে গেল। এখন অনেক চেষ্টা করার পরেও সে কিন্তু কোনো কথাই বলছে না বাচ্চা তো পেরেশান হয়ে গেলো কী হচ্ছে বা বাচ্চা অনেক ডাক্তারকে দেখালো অনেক লোককে দেখালো কি হয়েছে দেখেন কেউ কিছু করতে পারছে না কোনো চিকিৎসাও করতে পারছে না সে কিছু বলছেই না তো এক ব্যক্তি এক হাকিম সাহেব বললেন যে একে আপনি একটু বাইরে নিয়ে যান কোথাও ঘুরতে হুম তো যখন সে ঘুরতে গেল তো জঙ্গলের দিকে যখন গেল তো জঙ্গলে একটি গাছে অনেক পাখি ছিল একজন শিকারী আসলো শিকার করার জন্য তো পাখি তো আছে কিন্তু সে দেখতে পায়নি কিন্তু তৎক্ষণাৎ এক পাখি আওয়াজ আওয়াজ তো ওই দিকেই তীর মারলো আর পাখিটি নিচে নিচে নেমে গেল তো ওই বাচ্চার ছেলের মুখ থেকে হঠাৎ বের হয়ে গেল সাদাক্তা ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আপনি সত্য বলেছেন মানুষ যতক্ষণ চুপ থাকে ততক্ষণ ভালো ততক্ষণ মুক্তি মুক্তিতে থাকে আর যখনই কিছু বলে তখনই কিন্তু ফেসে যায় এই কথাটা বের হওয়ার সাথে সাথে ওই বাচ্চার যে খাদিম ছিল সে বললো এতদিন কিছু বলেনি আজকে বলেছে এটা বাচ্চাকে জানিয়ে দিল বাচ্চা বলল আচ্ছা সে ইচ্ছা করে চুপ ছিল আর আমরা এদিকে এত পেরেশান ছিলাম তাকে একটি শাস্তি দিতে হবে জাল্লাতকে ডাক দিল তাকে উপর করে ঝুলিয়ে দিল এবং একটি চাবুক মারল সে আবার একই কথা বলল সদাক্ত ইয়ারসুল্লাহ আপনি সত্য বলেছেন পাখি আওয়াজ করলো আকার ক্ষতি আমি সেটার উত্তর দিয়েছি আর আমি আওয়াজ করলাম আমারও ক্ষতি হলো তো বুঝা গেল আসলে মান সমতা না যা চুপ থাকাতেই কিন্তু নাজাত নাজাত রাইট রাইট এই কথা কথার কারণেই মানুষের সম্মান নষ্ট হয় আবার এই কথার কারণেই মানুষের সম্মান बुलंद হয় সম্মান বৃদ্ধি পায় আবার এই কথার কারণেই মানুষ ছোট ছোট মানুষের কাছে নিজের সম্মান একেবারে নষ্ট করে দেয় আবার এমন কথা বলে ওই কথার কারণে ভালো একটা পরিবেশে তার মান তার ইজ্জত তার সম্মান আল্লাহ তালা বুলন্দ করে দেন তো এই কথা যে আছে মানুষ যে বলতে থাকে মানুষ নিজের মুখের নিজের জবানের হেফাজত করে না এর অনেক ক্ষতির দিকও কিন্তু রয়েছে যা হাদিসে পাকের মধ্যে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে শুনলাম আরও আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে সোয়েব ভাই থেকে আগে কালাম সরোবন করি নাতের রসুল মগুল সাল্লাম শুনান আমাদেরকে এরপর দর্শক আপনাদের কলের দিকে যাব যারা এখনও কল করেনি আমাদেরকে কল করতে পারেন সাল্লু আল্লাহ হাবিব এক দিন সোনার মদিন পুরোনিয়ার মনে বাসন না আমিও যাব একদিন সোনার মদিনা না পুরন বাসো না দেখব যখন আমি সোনার মধ্যে না Nirshatona, Priyono bi ko bi ama. Haji de jakhon dekhia mi, kafi la haji de jakhon dekhia mi, aamay bo de ichi jagi. যেতে মদি না আমিও যাব একদিন সোনার না পূরণ হবে আনির বা সোনা যে রাজাশরী ফে জিয়ারত করেছে শফাত তার তে কবুল হয়েছে যে রাজাশরী शफ़ात तर तो रे कबूल है शफात तर तो रे कबूल हुए शफात पियानोबी नवी मदीना चलो ना चलो ना शोनर मदीना शफात प्रियो नोबी पेते मदीना चलो ना चलो ना शोनर मदीना মদিনার বীর ঘ যারা কে দিশারা আমর প্রিয় নবী তুমি তাদের সাদীনার মদিনার ঘে যারা के दा प्रियोनों बी तुम्ह तुम्ही शारा तुम्हें शारा प्रियोनो भी तुम्हें तो ते देखे मदीना দি মনের দুল কর না আমিও যাব একদিন সোনার মদিনা পুরন হ আমার মনের বাসনা

আপনাদের মাদারের চ্যানেল দেখে আমার কাছে খুবই ভালো লাগে আছে কাছে খুবই দেখার মতন আমরা সৌভাগ্যবান আল্লাহর কাছে মাসাল্লাহ শুক্রিয়ার সাথে থাকার জন্য অভিমত দেওয়ার জন্য পরবর্তী কল থেকে আজাহার

আল্লাহ তালা কবুল করিনি হেসানবাইয়ের কাছে আসবো আবারও কিছু আলোচনা শুনি আমরা এরপর ইনশাল্লাহ তালা আরও কিছু কল আছে এগুলো শুনব এস এসগুলো পড়বো কালামও শোনাবো আপনাদের ইনশাল্লাহ তালা জি হেসান জি নবী পাক সাল্লাহ তালি সাল্লামের কিছু হাদিসে পাক আমরা শ্রবণ করবো যে এই জিহবা জবানের বিষয়ে যে একবার হজরতে সাঈদ ইবনে জুবাই রদি আল্লাহ তালন তিনি নবী করিম সল্ল্লাহ তাল আলি ওয়াসাল্লামের যে কথাটি নকল করে বলেন যে যখন সকাল হয় তখন মানুষের সকল অঙ্গ সেই জিহ্বাকে বলে আমাদের বিষয়ে তুমি আল্লাহকে ভয় করো তুমি ঠিক থাকিলে আমরাও ঠিক থাকব। আর তুমি বক্র হইলে আমাদের অবস্থাও অনুরূপ হবে তো এই যে হাদিসে পার্টি যিনি আল্লাহ রসুল সলাল্লাহ সাল্লামের যে সাহাবি তিনি আরজ করলেন নম্বের পাক থেকে নকল করলেন যে এর থেকে বোঝা গেল যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহকে ইয়া গুনাহের মধ্যে জড়িয়ে যায় তো এর জন্য যেই বিষয়টি সবচেয়ে বেশি দায়ী থাকবে যেই বিষয়টি যেই জিনিসটি সবচেয়ে বেশি এখানে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে জিব্বা যদি জিব্বা আল্লাহকে ভয় করে তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলিও আল্লাহকে ভয় করবে যদি জিব্বা আল্লাহকে ভয় না করে তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলিও সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে কারণ এই জবানের মাধ্যমেই দেখবেন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায় একে অপরের সাথে তক্রের মধ্যে জড়িয়ে যায় আর যখন বান্দা তক্রে জড়িয়ে যায় তখন হাতাহাতির একটা ব্যবস্থা দিকে চলে যায় খুনা খুনে ইয়া হয়ে যায় তো এর অনেক বড় একটি ফিতনার মাধ্যম হয়ে যায় আর এটা শুরুটা হয় জবান থেকে তো আল্লাহ সাল্লাম এর জন্য সর্বদা বান্দাকে তার উম্মতকে সাহাবা ইকরামদের মাঝেও অনেক জায়গায় বয়ানও করেছেন এই বিষয় যে জবানের হেফাজতের বিষয়ে আর সাহাবাইকরাম আলহ মুরদ তারাও নবিয়ে পাকের এই হাদিসের উপর এমনভাবে আমল করতেন যে এমনও আল্লাহর ওলিদের জীবনের মধ্যে পাওয়া গেছে যে এরা টানা দশ বছর কেউ বিশ বছর তার জবান দিয়ে কোনো ভালো কথা ছাড়া খারাপ কথাই বলে নাই সময় চুপ থাকতো যদি ভালো কথা পেত সেটা জবান দিয়ে প্রকাশ করতো আর যদি মনে হয় এই কথাটা আমার দুনিয়াতে উপকারে আসবে না না আখিরাতে কল্যাণ বয়ে আনবে তাহলে তারা চুপ থাকতেন কারণ যে চুপ রইলো সে মুক্তি পেল আদিসা পাকের মধ্যে এটা আসে তো একবার আবু বকর সিদ্দিক আল্লাহ তালহু তার জিব্বাকে টেনে একবার দেখিয়েছে যে ফারুক আজম রদি আল্লাহ তালহুকে তিনি বললেন যে হে রাসুল সাল সাল্লামের সাহাবি আপনি কী করছেন তখন তিনি আবু বকর সিদ্দিক বলতে লাগলেন যে এই জিব্বাকে দেখিয়ে এই জিব্বাটা টেনে দেখিয়ে বললেন যে আজকে এই জিনিসটা এই জিব্বাই আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সাহাবি নবিয়ে পাকে সাহাবি অবশ্যই নিঃসন্দেহে তারা এই জবান দিয়ে সবসময় ভালো কথা বলতেন নিঃসন্দেহে জবান দিয়ে যা বলতেন তা অবশ্যই ভালো ছিল নেকির কাজ ছিল তিরা তিলওয়াতে কুরআনে পাক ছিল এই জবান দিয়ে খারাপ কথা তখনও বলতেন কখনোই বলতেন না এরপরেও আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু তিনি বললেন এই জিব্বা আমাকে ধ্বংসের দারপান্তা নিয়ে যাচ্ছে কতটা ভয় পেত তারা এই জবান দিয়ে যদিও তারা এই জিব্বা দিয়ে খারাপ কোনো কথা কখনই বলতেন না এরপরও তারা এই জবানকে ভয় পেত এটাকে সবসময় নিজের হেফাজতে রাখতো এটাকে আঁকড়ে ধরে রাখত তো এর জন্যই বলা হয়েছে যে এই জবানকে যদি আমরা শরীয়াতের শরিয়াতের মধ্যে এটাকে আমরা আঁকড়ে ধরি শরিয়াতের গণ্ডির মধ্যে যদি আমরা লাগাম দিয়ে রাখি এবং নবী সুন্নতের মধ্যে যদি আমরা এই সুন্নয়তের শিকল দিয়ে যদি আমরা এই জবানকে বেঁধে রাখি তাহলে এই জবান দিয়ে কখনোই খারাপ কাজ করা যাবে না এই জবান তখন নাজাত লাভের একটি মাধ্যম হয়ে দাঁড়াবে তো অনেক আল্লাহর বলি বুজুরগানিদ্দিন দিন মাহমুল্লাহ তারা প্র্যাকটিস করতেন এই জবান দিয়ে কিভাবে কম কথা বলা যায় এবং তারা সব সবসময় তাদের যে সঙ্গী ছিল এদেরকেও ওই তরবিয়াত করতেন যে এই জবান দিয়ে কখনো যেন খারাপ কথা না হয় তো আরেকা সাহাবি রদিয়াল্লাহ তালানহু যে ইবদেম মাসুদ দদিয়াল তালহু থেকে বর্ণিত যে তিনি একবার সাহা পাহাড়ে আরোহণ করিয়া তালবিয়া পাঠ করছিলেন এবং নিজের জিব্বাকে লক্ষ্য করে বলছিলেন হে জিব্বা ভালো কথা বলো লাভবান হবে এবং অনিষ্ট হতে নীরব থাকো বিপদমুক্ত থাকবে তো লোকেরা আরোস করল যে আপনি যা বলছেন এটা আপনার নিজের কথা না অপর নিকট শুনেছেন তো তিনি বলতে লাগলেন আমি নবিয়ে করিম সাল্লাহ আলী সাল্লামকে জিব্বা সম্পর্কে এরশাদ করতে শুনেছি যে বনি আদমের অসংখ্য যারা রয়েছে মানুষ অসংখ্য গুণা সংগঠিত হয় এই জিব্বার দ্বারা তো এই জিব্বাকে যে হেফাজত করতে পারবে সামলিয়ে রাখতে পারবে তাহলে সে অসংখ্য গুণা থেকে বাঁচতে পারবে তো একবার হাসান বসি জাদি আল্লাহ তাল যদি আমরা আল্লাহর বলিদের জীবনেও দেখি তাদের বাণী তারা কি এই বিষয়ে এরশাদ করেছেন দেখবেন যে হয়তোবা আমরাও যে এই জিব্বার যেই ভয়াবহতা অথবা এগুলি শুনলে আল্লাহ ওয়ালাদের বাণী নসিহত এগুলি শুনলে দেখবেন আমরাও আমলের করা বা আমাদের মধ্যেও কিন্তু প্রভাব পড়ে তখন আমাদের উৎসাহিত হয় না আমরাও ওই দিকে যাব না ওই খারাপ কাজগুলি আমরা করব না যে ইমাম হাসান বসি রদিয়াল্লাহ আনহু তিনিও বলেন যে আমার নিকট নবিয়ে পাক সাল্লাহ আলিয় সাল্লামের এই বাণী নকল করা হয়েছে যে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর রহম করুক যে কথা বলবে উপকারী কথা বলে আর এবং নিরবতা দ্বারা নিরাপত্তা লাভ করবে এটা ছিল আল্লাহ রসুলের হাদিসটা তিনি জবান দিয়ে নকল করেন আমাদের যদি দেখি পূর্ববর্তী আম্বিয়াই কিরাম যেমনিভাবে সৈদুনা ঈসা আলা নবীনা ওয়া আলিহি সালাম তার ক্ষেদমতেও এই বিষয়ে আরোস করা হলো মানে জিব্বাটা কতটা ইম্পর্টেন্ট যে আল্লাহ রসুল তো এই ব্যাপারে বলেছেন সাহাবিকরা বলেছেন পূর্ববর্তী যারা আম্বিআই কিরাম এরাও এই বিষয়ের নিরাপত্তার কথা বলে গেছেন যে এই জবানটা অনেক ভয়াবহ একটি বিষয় এটাকে যে সামলাতে পারবে সেই নাজাদ পাবে তো ঈসা আলাইসাল্লামের কাছেও এর ক্ষেদমতে আরোজ করা হয়েছিল যে আমাকে এমন কোনো আমল বলে দিন যা দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো তিনি আলিহাল্লাম বললেন তুমি কখনো কথাই বলিও না তো সে আরজ করলো হে আল্লাহ নবী এটা কি করে সম্ভব মানুষ কিভাবে কথা না বলে থাকতে পারবে কথা তো বলতেই হবে তো ঈশা আলিহাল্লা তাল্লাম বললেন যে যদি কথা বলো ভালো কথা বলিও মন্দ কথা নয় তার মানে এই জবান আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় একটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে এই জবান যদি আজকে চিন্তা করে দেখেন এই জবানটা না থাকতো যার জিব্বা নেই সে কীভাবে কথা বলবে কিভাবে মনের ভাব প্রকাশ করবে আর যে যার জিব্বা থাকবে না বা এই জিব্বা কোনো কারণে এমন রোগ হলো যার দ্বারা সে কথা বলতে পারছে না তো ওই ব্যক্তিটাই বুঝবে এটা কত বড় তার জন্য নিয়ামত তো মানুষের কাছে এখন কথা বলতে পারবে না কেউ জিজ্ঞাসা করলো নিজের ভাব প্রকাশ করতে পারবে না কিছু মন চাইল কোরআনে পাকে তিলবাত করবে মন চাইলো নাতে রাসুল সাল্লাহাম পাঠ করবে কিন্তু পারলো না অনেক বড় একটি মনের মধ্যে অন্তরের মধ্যে সে ব্যতীত হবে এই নিয়ামতের কত তখন বুঝতে পারবে যখন এটা ছিনিয়ে নেওয়া হবে দেখেন আমার আল্লাহ পাক আমাদের উপর কতটাই মেহেরবান কতটাই দয়া যে আমরা প্রতি প্রতিনিয়ত এই জবান দিয়ে মিথ্যা বলে যাচ্ছি গিবোধ করে যাচ্ছি মানুষের ব্যাপারে আমরা গিবত করে যাচ্ছি চোগল খড়ি করে যাচ্ছি বা মুসলমানদের মনে কষ্ট দিয়ে যাচ্ছি এই জবান দিয়ে এই জিব্বা দিয়েই এরপরও আল্লাহ আমাদের এই জবানটাকে সুস্থ রেখেছে সুস্থ রেখে আল্লাহ চাইলে আমাদের এই বাক শক্তিকে বন্ধ করে দিতে পারতেন নিঃশ্বাস করে দিতে পারতেন আল্লাহ দয়া করেছে আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছে তো আমরা কাজে লাগাই এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা যদি নিয়ত করি যে অনেক মানুষ দেখবেন রমজান মাসে আসলে হা আমল করে বলে না এখন তো রোজা নবীয় পাকের সেই হাদিসের ওপর আমল করে যে কেউ ঝগড়া করতে আই চাইলে কি করে আমি রোজা দ্বারা কারণ সে জানে রোজা অবস্থায় খারাপ কথা বলা যাবে না তো তেমনি ভাবে দেখবেন রমজান মাস যখন চলে যায় বান্দা সেই গুনার মধ্যে আবারও জড়িয়ে যায় তো রমজান মাসের জন্য এমন নয় যে রমজান মাসে আমরা এই জবান দিয়ে খারাপ কথা বলবো না এই রমজান মাস রমজান মাসের মধ্যে এই জবানকে আমরা আঁকড়িয়ে ধরবো মানে কম কথা বলবো অন্য মাসে বেশি করবো এমন নয় বরং সব সময়ের জন্য এই জবানকে আমাদের হেফাজত করতে হবে যদি আমরা পারি ইনশাআল্লাহ আজ বাজাল লাভের অনেক বড় একটি হয়ে যায় অনেক বড় মাধ্যম আসলে আল্লাহ তা বোঝার তৌফিক দিক এই জবানের মাধ্যমে দর্শক শ্রোতা যে ঝিভব্বা রয়েছে বা আমরা যে কথাগুলো বলি আমরা যে আওয়াজ বের করি এটা আল্লাহ তালার অনেক বড় এক নেয়ামত আল্লাহ তার অনেক বড়ো এক দান আপনি যান না বোবা মানুষ যারা আছেন যারা মুখ থেকে কথা বলতে পারে না যাদের আওয়াজ নেই বাকশক্তি নেই তাদেরকে একটু ইশারায় জিজ্ঞাসা করেন যে তুমি তো কথা বলতে পারো না তোমার তো বাকশক্তি নেই তো তোমার অনুভূতিটা কী সে আপনাকে জানাবে আমার অনুভূতিটা কী যার পা নেই তাকে জিজ্ঞাসা করেন এই পা না থাকার কষ্টটা তোমার কাছে কেমন লাগে তুমি তো বুঝো এই নেয়ামতের কত কদর রয়েছে সে বলবে আপনাকে যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন হাত না থাকার কতটা যন্ত্রণা এবং এই নিয়ামত না থাকায় তুমি কতটা কষ্ট পাও সে বলবে অনুভূতিটা কী যে চোখ চোখে দেখতে পায় না তাকে জিজ্ঞাসা করে দেখেন সে বলবে চোখের রশ্মি না থাকায় যে সে এক নিয়ামত থেকে দূরে আছে এটার যন্ত্রণা বা কষ্ট সে আপনাকে বলবে ঠিক আমরা কথা বলতে পারি বিদায় এই জবানকে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করব যা ইচ্ছা তা বলবো আল্লাহ তালার পানা প্রতিদিন মানুষ হাজার হাজার শব্দ বেহায়া শব্দ বের করে মুখ থেকে যা না আর হারাম এমন শব্দগুলো মুখ থেকে বের করে আর এই জবান নিয়েই কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে তখন প্রশ্ন করা হবে যে উত্তর দিতে হবে তোমাকে আমাকে আমাদের সবাইকে কে আমাদের ময়দানে দাঁড়াতে হবে আর প্রশ্নের উত্তর দিতে হবে এই নাপাক জবা জবান এই অপবিত্র জবান যে জবান দিয়ে আমি মানুষকে গালি দিতাম গিবদ করতাম চগুল ঘুরি এটা এটা তো এক আছেই মিথ্যা গীবত চগুল এটা তো আছেই দর্শক এমন এমন শব্দ মানুষ মুখ থেকে বের করে আবার সেই আবার ওই মুখ দিয়েই বলে যে এমন কি গুণা করেছি যে আমার উপরে এই শাস্তি আসছে কোনো অসুস্থ হয়ে গেল দুর্ঘটনা ঘটল বা ঝড় তুফান আসলো নিজের পরিবারের উপরে কোনো একটা দুর্ঘটনা চলে আসলো যেই জবান দিয়ে যেই মুখ দিয়ে যেই শব্দ বের করা হয় এত খারাপ শব্দ যার শব্দ শুনলে আশেপাশে মুরুব্বীরা দাঁড়ায় না চলে যায় লজ্জা পায় আবার সেই ব্যক্তি বলে যে আমি এমন কি খারাপ কাজ করলাম এমন কি গুনাহের কাজ করলাম যে আমার উপরে আমার পরিবারের উপরে এত পরীক্ষা আমার পরিবারের মধ্যে রহমত আসছে না শান্তি আসছে না আচ্ছা কেনই বা আসবে জাকির ভাই বলা হয়েছে যে ব্যক্তি জবান দিয়ে মিথ্যা কথা বলে রহমতে ফেরেশতা তার থেকে এক মাইল দূরে চলে চলে যায় তো রহমতে ফেরেশতা যদি চলে যায় রহমত কিভাবে আসবে এই জবান দিয়ে তো আমরা মিথ্যা বলছি এই জবান দিয়ে তো আমরা গিবত করছি এই জবান দিয়ে কিন্তু আমরা মুসলমানদের অন্তরে কষ্ট দিচ্ছি তো অবশ্যই জবান দিয়ে নেকির দাওয়াত দিতে হবে মোবাল্লিকে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত দিয়ে থাকে যদি আমরা নেকির দাওয়াত দেই সৎ কাজের আদেশ দেই অসৎ কাজ থেকে বাধা প্রদান করি তখন এই জবান আল্লাহ পাকের কাছেও দাবি হবে তখন এই জবান না জাতেরও কারণ হবে সৈদুনা সুলাইমান আলিয়াল্লাম খুব সুন্দর একটি কথা বলেছেন এই বিষয়ে যে কথা তো অবশ্যই ভালো যদি কথা মনে করো যদি কথা রূপা হয় তাহলে চুপ থাকাটা স্বর্ণ কথা যদি রূপা হয় তাহলে চুপ থাকাটা হচ্ছে স্বর্ণের মতো তো চুপ থাকাটা আপনি কথা বলার থেকেও বেশি দামি বলা হয়েছে তো বান্দা যদি চুপ থাকে অবশ্যই নিরাপত্তা নিরাপত্তা রয়েছে আল্লাহ তাবারকাল আমাদেরকে বোজার আমল করার তৌফিক দিই ফাজদার আবিবের কাছে আবারও আসবো আমরা কিছু কথা তার থেকে শুনি এরপর দর্শক আপনাদের কিছু কল আছে কলও শুনবো কালামগুলো শুনবো ইনশাআল্লাহ তালা আবার জি স্যার জাকির ভাই কিছু লোক কথা বলতেই পারে না মানে কোথায় কি বলতে হবে হুম এটাই পারে না তো আসলে আগে একটি হাদিস শুনি আমরা নবিয়ে করিম সাল্লিবাস্লাম ইরশাদ করেন কেমতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে যার চরিত্র সবচেয়ে বেশি ভালো হবে এক হাদিস তো ওইটা রয়েছে যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিকটে থাকবে যে বেশি দোরসরি পড়েছে আর এই হাদিসও আছে যে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে যে যে যার চরিত্র সবচেয়ে বেশি ভালো হবে আর বলেন যে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি দূরে থাকবে অর্থাৎ আমার থেকে অনেক দূরে থাকবে যার চরিত্র ভালো হবে না আর নবী করিম ইসলাম নিজেই বলেন যে এই অসৎ চরিত্রের অধিকারী কারা বলেন উচ্চ স্বরে অধিক কথা বলে যারা হেসে হেসে মুখ ভরে যারা কথা বলে নবী করিম সাল্লি ইসলাম নিজেই বলেন যে তারা অসৎ চরিত্রের অধিকারী তো মুফতি আসমাদি আরফান রহমেতুল্লাহ তাল্লাহাদ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যার চরিত্র ভালো হয় সে সব কাজ ভালো করে সে নেকি বেশি করে তাকে কথা বেশি বলতে হয় না কারণ সে সবার সাথে লেনদেন ভালো সবার সাথে সত্য কথা বলে বেশি কথা বলতে হয় না কিন্তু বলেন যে যার চরিত্র খারাপ তাকে কথাও বেশি বলতে হয় আপনাকে মিথ্যা বলেছি এখন আপনি আবার জিজ্ঞেস করেন তো একটা মিথ্যা লুকানোর জন্য আরেকটা মিথ্যা কাউকে ওয়াদা করেছে তো ওয়াদা খেলাফি করেছে এভাবে করে একজন অসৎ চরিত্রের অধিকারী যারা তাদেরকে কথাও বেশি বলতে হয় এই জন্য নবী করিম সাল্লা ইসলাম বলেন যে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি দূরে থাকবে কে দিন যে দুনিয়াতে কী করে অধিক কথা বলে হেসে হেসে কথা বলে অধিক কথা বলে এখন কিছু ব্যক্তি আছে যেখানে কথা বলা উচিতই না বা কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত না সেটাই জানে না মনে করেন একজন রুগীকে দেখতে গেল তো রুগীকে দেখতে গেল এখন জিজ্ঞাসা করলো যে কেমন আছেন কি অবস্থা তো রুগী বললো যে আমার এই এই রোগ তো এখন সে কী বলছে রুগীকে যে আল্লাহ আমার বন্ধুর আব্বুকে এই রোগ ছিল বেশি দিন বাঁচে নাই এখন আপনি বলেন এই কথাটি কি রুগীকে বলতে হবে অথচ আমরা দেখি যে ডাক্তাররা রুগীদেরকে সান্তনা দিয়ে থাকে যে আপনি কোনো চিন্তা করেন না আপনি অনেক ভালো আছেন এই কথা দ্বারা কিন্তু রুগী অর্ধেক হয়ে যায় কিন্তু ওই রুগীর সামনে গিয়েই বলে দিল যে এই রোগ হলে মানুষ বেশি দিন বাঁচে না হ্যাঁ অথবা এইটা বলল এই রোগটা আমার এক বন্ধুরও হয়েছিল বিছনা থেকে উঠতেই পারছে না বা দিন ধরে বিছনায় আছে তো এরকম কথা বলা আচ্ছা কারো বাসায় গেল মনে করেন তার বন্ধুর বাসায় গেল অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেল গিয়ে দেখলো ওই যে এক বছর আগে গিয়েছিল যে সোফা ছিল এখনো সেই সোফা জি জি বললো এখনও আপনি সোফা চেঞ্জ করেননি ওই সোফা এতদিন ধরে চলছে আচ্ছা দেয়াল দেখলো বাসা দেখলো আচ্ছা রং ওইটাই রয়েছে এখনো জি রং আপনি এখনও করেননি বাসায় আচ্ছা দেখলো মোটর সাইকেল কিন্তু ওইটাই বাইক কিন্তু ওই এক বছর আগে এখনো আপনি চেঞ্জ করেননি এখনো ওই মডেলেরই তো এই কথাগুলো দ্বারা কিন্তু মানুষ মনে কষ্ট পায় এই কথাগুলো দ্বারা মানুষ মনে কষ্ট যায় কিন্তু মানুষ বলে না যে আমি এই কথা দ্বারা কষ্ট পেয়েছি অনেকে আছে যারা মানে আপনি তাদের থেকে পরামর্শ চাইবেন না তবু পরামর্শ দিব পরামর্শ দিবে আবার আপনি মার্কেট থেকে আসছেন না জি জি কিছু কিনে নিয়ে আসছেন না ছোট্ট কোনো কিছু নিয়ে আসছেন না ও নিজে নিজে এসে জিজ্ঞাসা করবে ভাই মোবাইলটা কত দিয়ে আনছেন যদি বলেন আপনি দশ হাজার টাকা ঠকছে না ঠকছেন আপনি কে ডাকছে আপনাকে এই কথা বলার জন্য কে ডাকছে কে আপনাকে এখন এই যে কথাটুকু বললাম না বলে আপনি ঠকছেন যখন কোনো ব্যক্তি কোনো কিছু কিনছে না কেনার পরে কেউ কখনো ঠকে না ঠকে না কেননা মাল তো তার হাতে চলে আসে তাই না ইউজ তো করবে সে ব্যবহার তো করবে ঠকার কি আছে এখানে আচ্ছা এ যে বললো আপনি ঠকছেন এটা যে কিনে নিয়ে আসছে না এর মনটা একদম মনে কষ্ট এটা আমাদের সাথে হয় কিন্তু আমরা স্বাভাবিক অনেক অনেক পাওয়া যাবে এরকম অনেক দেখা যায় বলে যায় উপর আমি যে জিনিসটা কিনে নিছি না এখন এই জিনিসটা কিন্তু আমার নিকট ভালো এখন যদি এর দোষ কেউ বর্ণনা করবে না খারাপ কিন্তু আমাকে কিন্তু মানুষ কিন্তু এটা বুঝে না আজকে যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যে জিনিসটা বা যে প্যাগামটা হ্যাঁ যে মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে না এই জিনিসটা যেন আমরা শিখে যাই আর কতটুকু বলতে হবে তো কথার কিছু শ্রেণী রয়েছে এক ধরনের কথা হচ্ছে শুধু ক্ষতি আর ক্ষতি এক ধরনের কথা হচ্ছে শুধু ক্ষতি আর ক্ষতি যেমন মিথ্যা বলা গিবত করা গালিগালাজ করা হুম কাউকে ধমকি দেয়া কাউকে ভয় দেখানো এই ধরনের কথা মুখ থেকে বের করাই যাবে না শুধু ক্ষতি আর ক্ষতি এক ধরনের কথা আছে শুধু উপকার আর উপকার শুধু নেকি আর নেকি সাবাব আর সবাব যেমন কোরআন শরীফের তেলাবত করা হুম ফিখের মশলা মাসাইল পাঠ করা ফিখের মসলা মশাইল শোনানো দরুদে পাক পাঠ করা নাজ শরীফ পড়া আল্লাহ তালার জিকির করা নেকির দাওয়াত দেওয়া এই ধরনের কথা শুধু মানে উপকারই উপকার এটা হলো দ্বিতীয় নম্বর শ্রেণী তৃতীয় নম্বর শ্রেণী হল এমন কথা যেটাতে মঙ্গলও রয়েছে আবার অমঙ্গলও রয়েছে যেমন কেউ নিজের প্রশংসা এই জন্য করছে যে আমি যেমন কোনো পি সাহেব রয়েছেন নিজের কথা এই জন্য বলছেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি নিজের আমল এই জন্য প্রকাশ করছেন যে এটা শুনে মুরিদরাও যেন উৎসাহ পায় তাহলে তার জন্য এটা ভালো পীর সাহেব নিজের আমল এই জন্য প্রকাশ করছেন যে আমার কথা শুনে আমার মুড়িদরাও উৎসাহ পাবে তারাও আমল করবে তাহলে ঠিক আছে নিজের আমল প্রকাশ করা ঠিক কিন্তু সাধারণ মানুষ আমি কালকে তাহাজুত পড়েছিলাম আপনি কেন প্রকাশ করছেন আপনার কথা শুনে তো কি উৎসাহ পাচ্ছে না প্রকাশ করার প্রকাশ করার পিছনে কি পিছনে আপনার নিয়ত কি আছে মানুষ আমাকে ভালো বলবে তো আপনার জন্য এটা ক্ষতি হয়ে যাবে তো একজন পীর সাহেব যিনি বলেছেন উৎসাহের জন্য তা তার জন্য ঠিক কিন্তু একটা সাধারণ মানুষ যার নিয়তি আছে আমি যেন মানুষ আমাকে ভালো বলুক তার জন্য ক্ষতি আর চতুর্থ কথা যেটার মধ্যে ক্ষতিও নাই লাভও নাই যেমন আপনি বললেন না বাই মডেল কেমন আপনার মোবাইলের এই বাইকটা নিয়েছেন এই কথাগুলা জিজ্ঞাসা আজকে অনেক গরম পড়েছে আজকে সকাল থেকে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে এই কথাগুলোর কিন্তু উপকার নাই আপনি দেখবেন এগুলো মানুষ টাইম পাস করার জন্য এই কথাগুলো বলে থাকে কিন্তু ওই ওই কথাটাই কিন্তু এক একটা কথার হিসাব হবে কি আমাদের রাইট রাইট প্রতিটা শব্দের হিসাব আমাদেরকে কালকে আমাদের ময়দানে দিতে হবে যে কোন কথা কোথায় কেন বলেছিল আমরা দর্শকের কিছু কল আছে কলগুলো শুনি এরপরে কালাম শুনবো যে কল শুনিয়ে দে আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া লক্ষিপুর জেলা থেকে আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামের যারা রয়েছেন মোবালিক সকলকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আগামীকালকে আমরাতে যাচ্ছি যাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন সুয়ে সালামতে যাওয়া আল্লাহ আপনার সফরকে কবুল করুক ইখলাস দান করুক আদাবের সাথে যেন আপনি সফর করতে পারেন আল্লাহ তালা সেই তৌফিক আপনাকে দান করুক পরবর্তী কল দেন আসসালামু রোজা অবস্থায় কি মানুষ মুখ দিয়ে এমন বাক্য বের করে এমন কথাবার্তা গিব চুগুল খুরি বিভিন্ন ধরনের গুনাহের অভ্যাস যেগুলো রোজার আগে হারাম ছিল রোজা থাকা অবস্থায় এগুলা বলার কারণে কি কি দুনিয়া এবং আখড়াতে আপদ আসতে পারে এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করুন মাসাল্লাহ সাথেই থাকুন হেসান ভাই কারো বা কল কালকে যাবে আবার কারও কল পবিত্র জমিনেই আছে আল্লাহ তাবারকালা আমাকে আপনাকে আমাদের সবাইকে যারা পবিত্র জমিনে সফরে আছে অর্থাৎ মদিনাতুল মনোয়ারা হিরেম শরীফে আল্লাহ আদবের সাথে সেখানে দিন অতিবাহিত করার তৌফিক দান করুক আমি আর যারা যাবে আল্লাহ তালা তাদেরকেও আদবের সাথে এই সফর পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দান করুক কালাম শুনি আমরা শোয়েব ভাই থেকে এরপরে আবার শেষ কিছু আলোচনা প্যাকেজও আছে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তালা জি ছি ক্রিয়নবি তিদার দার প্রিয় নবী কাছি ডেকে না কাছে ডেকে নাও কা কাছে ডেকে প্রিয় প্রিয়নবি Tau bau di daarda priyo nabee Tau bau di ছিল কে না প্রিয় নবী তিদার দা প্রিয় গুম্পদে ছা

छा पियो नबी आम बादशाह पियो नबी गो नाहषा गोरी श्री आशी गुनाहों की नहीं जाती है आदती यार अल्लाह अब कुछ करो माहे पावि साल यार सोल्ला लगात किया गुनाहों का पड़ा दिन रात, रात सोता हूँ मुझे अब ख्वाब गफलत से जगा से दो यार सोल्ला गुना हेर शागोरे ছি আমি গো সাগরে ডুবে আছি ও ধার কর ও ধার কর কমায় ধর কর প্রিয় নবী ও কর तो हित रे सिलाायापन करना प्रियनबी अपना प्रियनबी का छे देखे न দিদার প্রিয় নবী আমিন আমিন দর্শক শ্রোতা একটি প্যাকেজ আমাদের সাথে রয়েছে আমরা প্যাকেজটি দেখি আজকের আজকের নেক আমল নামে যে প্যাকেজটি দেখানো হয় আমরা যে প্যাকেজ দেখিয়ে দিই সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আজ আমরা নেক আমল রিসালার পয়েন্ট নাম্বার নয় যেখানে প্রশ্ন করা হয়েছে আমাদেরকে যে আপনি কি আজ সারা দিনে আপনার চোখের হেফাজত করেছেন তো আসুন আজ আমরা চোখের কুফলে মদিনা সম্পর্কে শ্রবণ করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াহাব্বু মিন আদসালিহিন অর্থাৎ হে প্রিয় হাবিব আপনি আপনার মুসলমান পুরুষদেরকে আদেশ করুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে তো প্রিয় ইসলাম ভাইরা নিজের চোখকে হেফাজত করা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে হুকুম দিয়েছেন তো আসুন একটি আমরা ঘটনা শ্রবণ করি হজরত সৈদুনা হাসান বিন আবি সিনা রহমাতুল্লাহ তালা আলাই ঈদের নামাজের জন্য গেলেন যখন ঘরে ফিরে এলেন তখন তার স্ত্রী বলতে লাগলেন আপনি আজ কতজন মহিলাকে দেখেছেন তিনি আলাই চুপ থাকলেন যখন স্ত্রী বারবার জিজ্ঞাসা করলেন তখন তিনি রশনাথুল্লাহ আলা আলাই বললেন ঘর থেকে বের হওয়ার পর থেকে তোমার নিকট ফিরে আসা পর্যন্ত আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকেই তাকিয়েছিলাম

চোখ ও লজ্জা ইস্তানকে হেফাজত করো তাহলে আল্লাহ নিজের আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে দোয়া আল্লাহ তহ যেন আমাদেরকে নিজের চোখের ও লজ্জা স্থানের হেফাজত করার তফিক দান করে আমিন বিজা হিন সাল্লু আলহ্লাম সাল্লু আলাল হাবিব আজকের নেক আমল নিজের চোখের হেফাজত বিভিন্ন খারাপ দৃশ্য দেখা থেকে খারাপ জিনিস দেখা থেকে হারাম বস্তু দেখা থেকে নিজের চোখের হিফাজত করা এটাও আল্লাহ নবী সাল্লাহ তাইলা আলি সাল্লামের কারিমা এবং আল্লাহ তাবারক তাল্লা বান্দাকে হুকুম দিয়েছেন তোমরা নিজের চোখকে অপবিত্র জিনিস দেখা থেকে হারাম বস্তু দেখা থেকে হেফাজত করো আর একটা হলো গিয়ে দৃষ্টিতে পরে গেল আর একটা হলো নিজে ইচ্ছা করে দেখা দুইটা কিন্তু দুই বিষয় দর্শক একটা তো অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে কি আমরা তাকিয়ে থাকি খারাপ দৃশ্য দেখি ইচ্ছা করে দেখি আর আর একটা হলো গিয়ে যে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল একটা খুঁজে খুঁজে দেখা আর একটা হলো চোখে পরে গেল তো আল্লাহ তাবার আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক কেবলা সাইকেত রিকা তামিরহলে দামাদ বার কাতামুল আলিয়া মাদানী মুজাকারাতে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন এর মধ্যে বেশি সময় ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন কে সেটা হলো গিয়ে মাদানী আতিয়াত দাওয়াত ইসলামিন মাদানী ফান্ডে সংগ্রহ করে জমা করানো এই বিষয়টা এখানে মোবাল্লিক যারা আছে তাদেরকেও যারা মোবাল্লিক আছে তাদেরকেও বলেছেন যারা মোহাব্বাতী আছে তাদেরকেও বলেছেন যারা প্রতি বছর দিয়ে আসছেন আপনাদেরকেও বলেছেন যারা এখন পর্যন্ত দেননি এ বছর দিবেন আপনাদেরকে বলছেন সবাইকে উদ্দেশ্য করে কেবলা সুন্নাত দামাদ বারকাতামুল আলিয়া কালেকশনের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন যাতে করে আমরা নিজেও সংগ্রহ করি এবং নিজের আত্মীয় স্বজন থেকেও যেন সংগ্রহ করে দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে জমা করাই আপনার এলাকাতে যেখানে মাদানি মার্কাজ আছে সেখানে নিয়ে যান আপনি জিম্মাদারদের কাছে জমা করান বা মাদানি চ্যানেলের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন ব্যাংক অ্যাকাউন্টেও পাঠাতে পারেন বিকাশ নাম্বারেও পাঠাতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি আমাদের দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলকে দান করতে পারেন আর আমির সোনার দামাদবার বার আলিয়া বেশি উৎসাহ প্রদান করেছেন আমাদেরকে আমাদের জাকাত আমাদের ফেতরা আমাদের দান অনুদান আমরা যেন দাওয়াত ইসলামীতে জমা করাই এখনও আমি নিজে আমার নিজেরটা আমি দাওয়াত দাওয়াতিসেমকে জমা করাবো আর হলো আমার আত্মীয় স্বজন থেকে আমি সংগ্রহ করে কালেকশন করে তারপর আমি জমা করাব তো দেখতে দেখতে রমজানের কয়েকটা দিন পার হয়ে গেছে রহমতের দিনগুলো শেষের দিকে তো আমরা চেষ্টা করি আগে আগেই জমা করানোর জন্য হিসাব নিকাশ করে জাকাত বের করে এরপরে আপনার ফেতরার টাকা বের করে এরপরে দান অনুদান যাই করার আছে আমরা বের করে এরপরে নিজের আত্মীয় স্বজন যারা আছে গরিব তাদেরকেও তো দিবেন এ পাশাপাশি দাওয়াত ইসলামীকেও একটা অংশ যেতে করে আমরা দিতে পারি এ বিষয়ে মেরিল আমাদেরকে উৎসাহ প্রদান করেছে তো আশা রাখি ইনশো তালা দর্শক শ্রোতা যারাই আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন বা দেখবেন বা অন্যান্য অনুষ্ঠানগুলো দেখেন দাওয়াত ইসলামীকে জানেন মাদানী চ্যানেলকে চিনেন আপনাদের সবার কাছে অনুরোধ আমরা সবাই যেন কিছু না কিছু জমা করিয়ে দিই কিছু না কিছু যেন আমরা জমা এমনটা যেন না হয় কি আমি জমা করালাম না এবছর করালাম না আগামী বছর এমনটা যেন না হয় আমরা কিছু না কিছু জমা করিয়ে দিই আপনি যতটুকু পারেন করেন বাকি আপনি সংগ্রহ করে দেন সংগ্রহ করে দেন আল্লাহ চাই ইনশাআ তালা এর মধ্যে বরকত রয়েছে এবং নাজাতের উশিলাও হাতে পারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি নিজে সতকা করে তার যেমন স্বভাব অপর ব্যক্তি অন্যের থেকে সংগ্রহ করে যে জমা করায় একই স্বভাব আল্লাহ তালা দান করবেন তো আমাদের উচিত আমি নিজেও দেই এবং অপর থেকে সংগ্রহ করেও আমরা দাওয়াত ইসলামীকে জমা করে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক এসান বাড়ির কাছে আবারও আসবো শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে যে আজকের যে বয়ানের বিষয় জিব্বার অনিষ্টতা আরও অসংখ্য হাদিসে পাক রয়েছে তো যেহেতু সময় আমাদের প্রায় শেষের দিকে তো সংক্ষেপেই বলবো যে পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা ছিলেন ওনারা সর্ব সর্ব অবস্থায় ওনারা যেভাবে আমরা দুনিয়াতে দেখবেন আমরা টাকা পয়সাকে বা আমাদের ব্যাংক ব্যালেন্স যে সম্পত্তি রয়েছে যেভাবে আমরা কি করে এই বিষয়গুলি হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আমরা কিছু সিকিউরিটি মেনটেন করে রাখি যেন আমার এই সম্পদগুলি হেফাজতে থাকুক নিরাপদে থাকুক তো একবার মুহাম্মাদ বিন ওয়েস রহমতুল্লাহ তিনি প্রখ্যাত বুজুর্গ ইমাম মালিক বিন দিনা দিন রহমতুল্লাহকে তাকে উদ্দেশ্য করে বলেন যে হে আবু ইয়াহ তো জিহ্বার যে হেফাজত রয়েছে তা টাকা পয়সা ধন সম্পদের হেফাজত থেকেও বেশি উত্তম বেশি জরুরি যেটা জিব্বার হেফাজত তো আমরা আজকে দেখবেন অনেক মান অনেক কিছুর সম্পত্তির আমরা হেফাজত করি কিন্তু আমাদের ভিতরে যেটা রয়েছে আমাদের অঙ্গের মধ্যে একটা অংশ এই জিব্বার এটার হেফাজত করা এটার নিরাপত্তার কথা আমরা কখনোই ভাবি না সম্পদ চলে গেলে হয়তো বা সেটা আবার কখনো ফিরে আসবে বা সম্পদ চলে গেলে ইমান চলে যায় না কিন্তু জিব্বার নিরাপত্তা যদি একবার চলে যায় মানুষের ইমান চলে যেতে পারে তো এর জন্য এটা নিরাপত্তার জন্য সাহাবি আবু বকর সিদ্দিক সিদ্দিকদিয়াল্লাহ তালু তিনিও চেষ্টা করতেন যেন তার জবানকে হেফাজত করা যায় এর জন্য বলা হয়েছে তার জীবনের মধ্যে আসছে যে তিনি তার মুখের মধ্যে কঙ্কর পাথর পাথর রেখে দিতেন যেন তার জবান দিয়ে কথা বলতেন না কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতেন এটা না করলে কিন্তু তার জবান দিয়ে খারাপ কথা বের হতো না কারণ তিনি জান্নাতি সাহাবি নবী পাকের সবচেয়ে উত্তম সাহাবি বলা হয়েছে নবীদের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক তো তিনি এমন উত্তম ব্যক্তি হয়ে তার জবানের হেফাজতের জন্য নিরাপত্তার জন্য তিনি কঙ্কর দিয়ে রাখা জবানের মধ্যে আমরা কতটুকু প্র্যাকটিস করি আমরা কঙ্কন না দেই চুপ থাকার তো চেষ্টা করতে হয় দিনের বেলায় এত বলা বলি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলি আল্লাহ আল্লাহ মানে দিনের বেলায় এত বলা বলি আমরা এত অভ্যাস আমাদের বলার এত অভ্যাস আমাদের বলার রাতে যখন ঘুমায় না ওই কথাগুলো আবার রাতে না বিষয়টা হাস্যকর মনে হলো কিন্তু এটা বাস্তব কথা অনেকে দেখবেন ঘুমের মধ্যেও কি যেন কথা বলতে থাকে আসলে যার অভ্যাস যেটা না তার জবান দিয়ে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মন না তাও জবান দিয়ে বের হবে কারণ কি বাঁচাল যারা রয়েছে তাদের অভ্যাস হচ্ছে বেশি কথা আর যে ব্যক্তি বেশি কথা বলে তার গুণাও বেশি হয় আর নবিয়া পাক যার গুণা বেশি হয় সে জাহান নামের হকদারও সবার আগে হয় সবার আগে তো আল্লাহর বলিরা তারা সবসময় চেষ্টা করতেন যে জবানকে হেফাজত করতে কম কথা বলার চেষ্টা করতেন যেমনি হবে মনসুর ইবনুল মোতার রহমতুল্লাহ আলাই তিনি তার জীবনের মধ্যে আসে তিনি এক দীর্ঘ চল্লিশ বছর এশার নামাজের পর সকাল হতে তিনি কারোর সাথে কোনো কথা বলেন নাই দীর্ঘ চল্লিশ বছর ইস্তেকামত দেখুন তার হজরতে রবি বিন খায়সাম রহমতুল্লাই তার জীবনের মধ্যে আসে তিনি দীর্ঘ বিশ বছর পর্যন্ত কোনো পার্থিক কথা বলেন নাই তানা বিশ বছর একাল আল্লাহরি তানা চল্লিশ বছর কারো জীবনে আসছে তিনি কয়েক বছর দীর্ঘ কারোর সাথে খারাপ কথা বলেনি ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা বলেনি তো এর জন্য তিনি কি করতেন যে সকালে উঠে নিজের সাথে খাতা কলম রাখতেন এবং লিখে রাখতেন কেউ কিছু বললে লিখে এটা রিপ্লাই দিতেন এবং দিন শেষে খাতা কলম বের করে দেখতেন যে আস্তার তার দ্বারা কি কি কথা বের হয়েছে ঠিক এমনিভাবে এই যুগের আল্লাহর বলি আমির আহলে সুল্লা দামাদ বারকাতমুল আলিয়া সেই প্র্যাকটিসটা সেই শিক্ষাটা আমাদের মতো গুনাগার সাধারণ মানুষদেরকেও আলহামদুলিল্লাহ তিনি শেখাচ্ছেন যে কথা কম কথা বলার জন্য নেক লিসালামরা ইসালা আমরা প্রতিটা পর্বে হয়তো থাকে তো ওই নেকামুল ইসালার মধ্যে আমল করতে গেলে দেখবেন যে মানুষ কম কথা যে আজকে কি আপনি কথা বলার পরিবর্তে ইশারাতে লিখে কি কথা মনের ভাব কি প্রকাশ করেছেন কি না মাদানি মোজাকার মধ্যে হয়তো বা দর্শক দেখবে যে আমি আর শুনো মোজাকার মধ্যে কিছু প্রয়োজন হলো কথা না বলে ইশারাতে বোঝা দেয় আবার অনেক কিছু লেখা না তো এটা আসলে আমাদের প্র্যাকটিক্যালি আমি হেলসিনত রয়েছে যে আল্লাহর কেমন হয়ে থাকে আমি হেলসিনতের যদি জীবনী দেখি আমরা কথা বলা নিয়ে বা নিয়ে তো তাকে দেখা যায় যে প্রয়োজনীয় কথা যেগুলো এখন ক্যামেরার সামনে আছি প্রয়োজনীয় কথা বলতে হচ্ছে তো বলেন না হয়তো লিখে কথা বলা ইশারার কথা বলা সবচাইতে মজাদার এটাই বেশি ইশারার কথা বলা আমিরুল সুন্নাত যেখানে বসেন বিশেষ মাদানি মোজা করা হয় আপনারাও শুনেছেন মাদানি মোজা করার পরে বিশেষ মাদানি মোজা করা হয় ওখানে সর্বসাধারণের জন্য খোলাখুলিভাবে আলোচনা ওটা ওয়ান ইয়ারে যায় না অফ ইয়ারে হয় তো একবার দেখলাম আমির সুন্নাত আসছেন মঞ্চে উঠবেন যেখানে বসেন তিনি সেখানে উঠবেন তো সিঁড়িটা ঠিকভাবে বসানো ছিল না সিঁড়িটা এমনভাবে বসানো আছে দূর থেকেই বোঝা যায় এটার উপর পা দিলে কাত হয়ে পড়ার সম্ভাবনা আছে তো আমিরুল ওই দেখার সাথে সাথে একজনকে ইশারা করলেন সিঁড়িটা দেখেন শুধু এতটুকু ইশারা করছে সিঁড়িটা দেখেন তো যাকে ইশারা করছে সেও বুঝে গেছে তাড়াতাড়ি করে ওখানে গিয়ে সিঁড়িটার নিচে কিছু ঠেকনা লাগালো কিছু একটা দিলো কাঠ এরপরে ওটা যখন লেবেল হয়েছে এরপরে আমিরুল সোনাত এর ওপর পা দিয়ে উঠলেন আচ্ছা ওঠার পরে যখন চেয়ারে বসবেন তো চেয়ারের মধ্যে কারো একটা ডায়েরি রাখা ছিল হয়তোবা এই চেয়ারটা নিচে ছিল যে বসছে সে ওটার উপর ডায়েরি রেখে চলে গেছে ওই চেয়ারটা আবার আমির উসেনের জন্য নিয়ে গেছে তো যখন দেখলেন ওর উপর ডায়েরি আছে তো আরেকজনকে আবার ইশারা করলেন ডায়রি আছে ওটার উপর কীভাবে বসবো আমি তো অন্য কেউ এসে আবার ডায়রিটা নিয়ে গেল অর্থাৎ কথা বলা নয় ইশারাতে আসলেই তো বাস্তব এতটুকু এতটুকু ইশারা তো হয়ে যায় হয়ে যায় না কিন্তু আমরা যখন এটাকে ঘুরাতে পেঁচাতে চাই না তো অনেক লম্বা কাহিনীও হয়ে যায় সিঁড়ির কথাই যদি বলি আর আমাদের যদি এমন ক্ষমতা থাকতো যেটা আমিল উসেনদের কাছে যে পাওয়ার আছে ওই পাওয়ার যদি আমাদের কাছে থাকতো তবে আমরা কত ইতিহাস শুরু করে দিতাম কাজ করো তো মনোযোগ নেই তো এটা দেখো না এটা দেখার মতন সুযোগ তোমাদের হয় না তো তোমরা খেয়াল করো না মন কোন দিকে থাকে কোন দিকে মন রেখে কাজ করো তো এতটুকু ছোটোখাটো বিষয়গুলো তোমাদের নজরে পড়ে না আরও কত কিছু এখানে বললে অনেক কিছু বলার আছে কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাসে মোবারকা দেখেন তারা একটু ইশারা করে একটু ইশারা করে সিঁড়িটা ঠিক মতন বসানো হয়নি বাচ এতটুকু ইশারাই তার বোঝা যায় সামনের মানুষ তো আমাদের উচিত আমরা ইশারাতে বা লিখে আর প্রয়োজনীয় কথা হলে প্রয়োজনীয় কথা বলে আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী আমরা শুনলাম এহসান ভাই থেকে তারা জিব্বা অর্থাৎ মুখের মধ্যে পাথর রাখতেন এজন্য রাখতেন যাতে করে কথা বলতে না হয় কথা বলতে যেন না পারি আর যখন কথা বলতে পারবো না তখন যা কেউ জিজ্ঞাসা করবে তো কমপক্ষে ইশারাতে আমরা কাজ সেরে নিতে পারবো ফজলের রাবিবের কাছে আসবো আর কিছু শেষ কথাগুলো আমাদেরকে শোনান দর্শকের উদ্দেশ্যে আসলে জাকির ভাই আল্লাহর আল্লাহরা জিনিসটা জানতেন যে কোথায় কি বলতে হবে আর কতটুকু বলতে হবে আসলে আমিও যতটুকু আমির আল সুন্দরকে দেখেছি মাদিনী চ্যানেলে দেখি যে যখন তিনি বয়ান করেন সেটা তো বয়ান করেন কিন্তু এর ছাড়া অন্য কোনো যদি কোনো মানে কাউকে ডাকতে হয় ইশারায় ডাকেন আর লিখতে থাকেন কোনো পানি ইশারায় ঠিক আছে তো জানেন যে এই জিনিসটা ইশারা হয়ে যাচ্ছে এখানে বলা ঠিক না কিন্তু আজ হয় কি আমাদের মুখ আমার আমি না বলবো তো কে বলবে আমি যদি আপনাকে বুঝাই আপনি এটাই বলবেন মুখ আমার আমার যা ইচ্ছা আমি তাই বলবো আপনি আমাকে নিষেধ করার কে তো এই জিনিসটা আমাদের মধ্যে যখন থেকে আসছে তখন থেকে কিন্তু অনেক অনেক ক্ষতি হচ্ছে এই জাবানটা কিন্তু আমাদের দ্বারা অনেক গুনাহ করিয়ে যাচ্ছে যখন সাহাবায়িক রামগণ দেখা সাক্ষাৎ করতেন দেখেন তাদের কথা কী হইত একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেন যে আচ্ছা আপনার ধারণা মতে একজন মানুষের মধ্যে কতটুকু দোষ ত্রুটি থাকতে পারে হুম তো অপরজন বলতেন যে একজন মানুষের মধ্যে তো অনেক দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে এমন একটি গুণও আছে প্রত্যেক মানুষের মধ্যে এমন একটি গুণও আছে যে যা দ্বারা মানুষটার দোষ ত্রুটি ঢেকে ফেলতে পারে দোষ ত্রুটি আছে আচ্ছা দেখবেন যারা বেশি কথা বলে তারা কিন্তু অপমান অপদস্থ হয় বেশি বেশি হয় আর সে তখন নিজেই আফসোস করে বলার পরে আফসোস করে যে আহা কি বললাম তো একাল্লারুলি রলি বলেছেন না যে বলে আফসোস করা চেয়ে না বলে আফসোস করা ভালো আর কম খেয়ে মানে বেশি খেয়ে অ্যাক্সোস করার চেয়ে কম খেয়ে অ্যাক্সোস করা ভালো ভালো কারণ বেশি বললে অপমান হবেন বেশি খেলে পেট নষ্ট হবে অসুস্থ হবেন তো আসলে আল্লাহ আল্লাহরুলিদের কলের যে যদি আমরা আমল করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যায় তো তিনি বললেন যে এমন একটি গুণ আছে মানুষের মধ্যে যদি সে ওই গুণটা মানে তা দ্বারা সে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারে তো আরেকজন বললেন বলেন তো ওই গুণটা কী তিনি বললেন গৃহবার হিফাজত করা অর্থাৎ যে যদি হিফাজত করতে পারি তাহলে কিন্তু আপনার দোষ ত্রুটিও কি আপনি ঢেকে রাখতে পারবেন যে আজকাল যে গুণা বেশি হচ্ছে আমাদের মাঝে মানে কি ইসলামী ভাই কি ইসলামী বোন সবার মাঝে এই গুণা কিন্তু মানে দেখা যায় সাধারণত সেটা হলো গিবত করা আমরা এটাকে কিন্তু মানে এক বড়ো বিষয় মনে করি না অথচ কোরআন হাদিসে কিন্তু এটা অনেক কবিরা গুনাহ বলা হয়েছে যে গিবাদকে গিবাদ কি কারো অবর্তমানে যে ব্যক্তি এখানে নেই কোনো মুসলমান এখানে নেই তার ব্যাপারে তার দোষ বর্ণনা তার দোষ বর্ণনা করা তাকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে যাতে এ মানুষ অপমানিত হয় এটা তার হ্যাঁ হয়ে যায় এখন এটা হইলো গিবাদ আর এই গিবাতের ব্যাপারে এসেছে যে তাআলা বলেন যে যে গিবাদ করলো সে এমন যেন সে নিজের মৃত ভাইয়ের মাংস খেলো তো তোমাদের মধ্যে কি কেউ এই কথা পছন্দ করে যে সে কি নিজের ভাইয়ের নিজের মৃত ভাইয়ের মাংস খাবে কেউ পছন্দ করে না কিন্তু গিবাদ কেন করে মনে করেন দুইজন মহিলা একসাথে বসেছে শাশুড়ি নিজের বউয়ের গিবাদ আর বউ নিজের শাশুড়ির ব্যাপার বান্ধবীর সাথে বসেছে শাশুড়ি মানে আচ্ছা আর একজন যখন আসে না মনে করেন প্রতিবেশী বাসা থেকে একজন মহিলা আসলো বলেন কি অবস্থা আপনার কিভাবে দিনকাল যাচ্ছে এটা কিন্তু আরো ইয়া করে যে বলেন আপনি শুরু শুরু করিয়ে শুরু করিয়ে দেয় বলেন তখন বলে যে আর কি বলবো দিনকাল আর কেমন যাবে এরকম একটা বউ পেয়েছি সারাটা দিন কোনো কাজই করে না সারা সময় ঘুমায় থাকে আচ্ছা আমির আহসেন একটা কথা বলেছেন ভালো বাচ্চারা নিজের বাসার বা নিজের ঘরের কথা বাইরে কাউকে বলে না কিন্তু এখানে দেখা যায় যে বড়ো মানুষরাই আমাদের বড়রাই নিজের ঘরের কথা বাহিরে বলে বেড়ায় ছোটদের কি অবস্থা হবে তো আমাদের উচিত আমরা যেন নিজেও ঠিক হই আর আমাদের বাসার যে দেখেন বাচ্চারা কিন্তু বড়দের থেকেই শিখে ঘর থেকেই শিখে বড়দের থেকে বলবো কি ঘর থেকেই বাচ্চা শিখে আপনি যখন আপনার বাচ্চার সামনে ছোটদের সামনে ঘরের অন্য কোনো সদস্যর ব্যাপারে বাইরের মানুষের সাথে বলা বলি করবেন তখন আপনার ছোট যারা আছে ঘরের তারা শিখবে যে হ্যাঁ এভাবেই হয় এটাই করে এমনই হয় এরা আমরা আমাদের শত্রু বা আমার মাকে দেখতে পারে না বা বাবাকে দেখতে পারে না ঘর থেকেই এগুলো শুরু হয় আর আমাদের কথা শুরু হয়েছে আজকের আলোচনা আমাদের জবান নিয়ে বা আমাদের আমরা যে কথা বলি এই কথা নিয়ে এখনি সময় দর্শক শ্রোতা নিজের জবানকে হেফাজত করার আর এখনি সময় কথা কম বলে কাজ বেশি করার আর এখনি সময় আমার আখেরাতকে সুন্দর করার আখেরাত সুন্দর কখন হবে যখন আমি নিজের ব্যাপারে ভাবতে পারবো নিজের ব্যাপারে চিন্তা করতে পারবো আমি আমি কোন কথাগুলো বলবো কোন কথাগুলো বলছি এটা নিয়ে যখন ভাবতে পারবো চিন্তা করতে পারবো তখনই আমি আমার আখেরাতকে সুন্দর করতে পারবো কাল কেয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে অসংখ্য মানুষকে দেখা যাবে তারা জাহান নামের ভাগিদার হচ্ছে জাহান নামে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে বা তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার ঘোষণা করা হচ্ছে শুধু এই মুখের হেফাজত না করার কারণে আমাদের এমন অসংখ্য আছে আর যুবক ভাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জিজ্ঞাসা করি আমি আপনাদেরকে বলি আমি এই যে বন্ধু বান্ধবের সাথে বসে বসে কত ধরনের কথা কত ধরনের আলাপ চারিতা চলতে থাকে বা বলতে থাকেন একটু চিন্তা করে দেখেন তো যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আপনার দুনিয়ার কোনো কাজে লাগবে নাকি আখেরাতের কোনো কাজে লাগবে তেমন কথা না দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে কাজে লাগবে এমন কথাগুলো কেন বলছি আচ্ছা একটা হলো তো কাজে লাগবে না তো কাজে লাগবে না আর একটা হলো গিয়ে বলাটাই নিষেধ কোরআন ও হাদিসে ইসলামের মধ্যে বলাটাই নিষেধ এমন তো অসংখ্য কথা আছে যে কথাগুলো বলাই নিষেধ তো আমরা এই কথাগুলোও বলছি কেন বলছি এর হিসাব কে দিবে কীভাবে দিবেন এই জন্য বলি এখনই সময় সংশোধন হওয়ার আর এখনই সময় আমাদেরকে নিজেকে নিয়ে চিন্তা করার আপনি যে কারো ব্যাপারে বলছেন কাউকে নিয়ে বলছেন আপনি যে কোনো ব্যক্তিকে নিয়ে বলছেন এহসান ভাইকে দিয়ে উদাহরণ দিয়ে এহসান ভাই কষ্ট নিবেন না কেউ বলল এহসান ভাই অফিসে আসে ঠিকই কিন্তু সারা দিন কোনো কাজে পাওয়া যায় না আমি আপনি যে এহসান ভাইকে নিয়ে বললেন আপনার কি প্রয়োজন ছিল আপনারটা নিয়ে কে ভাববে আপনি তো তারটা বলেন নাই বরংশ তার যে আমল নামায় গুণা ছিল সেটা আপনার আমল নিয়ে নিয়েছেন আপনি অর্থাৎ আমরা জেনে শুনে নিজের ক্ষতি করলাম তাই না নিজের ক্ষতি নিজেই ডেকে আনলাম নিজের ক্ষতিটা নিজেই করলাম এরকমের অসংখ্য উদাহরণ সমাজের মধ্যে আছে ঘরের মধ্যে আছে পরিবারের মধ্যে আছে আমরা যদি দেখি লক্ষ্য করি তবে মানুষ ইচ্ছাকৃতভাবে নিজের উপরে চাপিয়ে নেয় অন্যের গুণাগুলো গিবদগুলো মিথ্যাগুলো চুগল খুরিগুলো আমাদের উচিত হবে কি আমি নিজেকে নিয়ে ভাবি এখনই সময় দর্শক আমার নিজেকে নিয়ে ভাবার রমজান মাস আমাদের নাসির মাদানী ভাই মদিনাতুন মনোয়ারায় মসজিদের নববী শরীফ থেকে তিনি আমাদেরকে কল করেছেন আজকের প্রোগ্রামে তিনিও বললেন যে রমজান সারাই যে কথাগুলো বলা নিষেধ গিবৎ বলেন চুগল খুরি বলেন বা যাই বলি না কেন রমজান সারাই বলা নিষেধ কবিরাগুনা বলা হয়েছে আর রোজা রেখে এই কাজগুলো আমরা কীভাবে করছি কেউ দেখে না তাই বা কেউ বুঝতেছে না তাই আর আমি ফেসে যাব না তাই বলছি রোজা রেখে খাবার খাওয়া যাবে না কেননা এটা প্রকাশ্য বা আমরা জানি শিখেছি বা বুঝি এটা শরীয়তের হুকুম রোজা রেখে খাবার খাওয়া যাবে না খাবার খেলেই রোজা ভেঙে যাবে এটা বুঝি যেমন তেমন তো এটাও বোঝা দরকার যে আমি রোজা অবস্থায় গিবত কিভাবে করছি আসলে জাতির দিন বান্দা যখন জিহ্বা দিয়ে সংগঠিত হয় বান্দার তো কেয়ামতের দিন বান্দার ওই গুণাটা প্রকাশ করার জন্য কেয়ামতের দিন বান্দার ওই গুণাটাকে সাক্ষী দেওয়ার জন্য কোনো সাক্ষীদাতার প্রয়োজন নেই কারণ ওই জিব্বাই স্বয়ং সাক্ষীদাতা হয়ে যাবে কিয়ামতের দিন এটাই তার জন্য যথেষ্ট যেই জাবান দিয়ে জিব্বা দিয়ে আমি গুণা করছি কেয়ামতের দিন প্রয়োজন নেই কারো সাক্ষীদাতার ওই জিব্বাই যথেষ্ট তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ানোর জন্য তো আজকে যেই জিব্বাটাকে আমি আপন মনে করছি আমার জবান আমার মুখ আমি যা খুশি তাই বলবো হ্যাঁ আমার মুখই কাল আমাদের দিন আমার জন্য সাক্ষী দিবে এবং আমার পক্ষে নয় বরং আমার বিপক্ষেই কেয়ামতের দিন সাক্ষী দিবে তো সমাজের মধ্যে আজকে দেখা যায় দর্শকদের উচিত যে আমাদের যে প্রোগ্রামগুলি হয় বিশেষ করে আজকের যে প্রোগ্রাম এগুলি বেশি প্রচার ভাইরাল করা কারণ কি আজকে সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে এমন যে সমাজের মধ্যে যে চুপ থাকে না সে আনি স্মার্ট এই কথা বলতে জানে না বন্ধু মহলে এসব সময় চুপ থাকে কোথাও গেলে এ বোবা এ কথা বলে না পরিবারের মধ্যেও দেখবেন যে ঝগড়া হচ্ছে যদি পরিবারের কর্তা কথা না বলে সে তো বোবা সে কথা বলতে চায় না সে কারো প্রতিবাদ করে না তো কেন প্রতিবাদ করে না তার মধ্যে দিনই জ্ঞান আছে বিধা সে প্রতিবাদ করে না আর আজকে আমাদের যাদের দিনই জ্ঞান নেই আজকে আমরাই প্রতিবাদ করছি আর জবান দিয়ে আমাদের উচিত আমরা আজকে কোরআন হাদিসের আলোচনা শুনলাম যে মানুষের উচিত কম কথা বলা কিন্তু আজকে দেখবেন এই দিনই জ্ঞান না থাকার কারণে আজকে সমাজের মধ্যে বিভিন্ন চ্যানেলের মধ্যে মাজাল্লা এমন এমন প্রোগ্রাম দেওয়া হচ্ছে সামনে ঈদ আসছে বিশেষ প্রোগ্রাম থাকবে গুনাহেল নওজবিল্লা ওই প্রোগ্রামগুলির টপিক এমন থাকে বেশি কথা বলার যত কথা বলবে হাসি ঠাট্টার আলোচনা হবে যে বেশি একটু বানিয়ে কথা বলতে পারবে আর বানিয়ে কথা বলা মানে হচ্ছে মিথ্যা বানিয়ে কথা যখনই আপনি বলতে যাবেন এর মধ্যে মিথ্যাই বলা হয়ে থাকে তো এমন প্রোগ্রাম করছি যে প্রোগ্রামটা আমার আমার আখেরাতকে ধ্বংস করছে আমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে এবং আমি এই প্রোগ্রামটাকে ক্রিয়েট করতেছি আরও একশো জন মানুষকে আমি দাওয়াত দিচ্ছি আরও হাজার কোটি মানুষ এই প্রোগ্রামটা দেখছে তারা দেখেও নিজের মধ্যে উৎসাহিত হচ্ছে না বেশি কথা বলতে হবে কিভাবে কথা বলতে হয় কিভাবে মিথ্যা বানিয়ে বলতে হয় এই সব প্রোগ্রাম দেখে দেখে মানুষ আরও খারাপ হচ্ছে তো উচিত এর জন্য আমাদের যেই মাদানি চ্যানেলের প্রোগ্রামগুলি হয় আর যারা দেখে সংশোধন হচ্ছে আমল করছে তাদের উচিত যেন এগুলি প্রচার প্রসার করা যেন অপর মুসলমান ভাইরা তারা সংশোধন হয়ে যায় তো হলো গিয়ে যে পরিবার পরিজনের সাথে একজন মানুষ চুপ থাকে জি একটা এটা আদবেও থাকে অনেক সময় বা ঘরে পরিবেশ না থাকার কারণে কথা কম বলে কিন্তু ওই ছেলেটা আবার অনেক সময় দেখা যায় বাহিরে গিয়া একদম যা ঘরে চুপ থাকে সেটা গিয়ে উশল করে দেয় বাহিরে এমন আছে আর একটা হলো গিয়ে সে জ্ঞান রাখে বিদায় অতটুকু জ্ঞান আছে বিদায় সে ঘরের মধ্যে চুপ থাকে বাহিরও চুপ থাকে তো আমাদের নিজেকে নিয়ে যদি যখন ভাববো না ফজলুল রবি ভাই তখন আল্লাহ চায় নিজের সংশোধন নিজে নিজেরটা নিজেই সংশোধন করতে পারবো যে আমার কি প্রয়োজন আমি কি করতে পারি আচ্ছা এতগুলো কথা যদি না বলতাম অর্থাৎ ফোনে বলি বা বন্ধু বান্ধবের সাথে যদি না বললে এই এক ঘন্টা ধরি প্রতিদিন এক ঘন্টা করে এমন টাইম যে টাইমটা আমি না দুনিয়ার কোনো উপকারী কথা বলছি না আখেরাতের কোনো উপকারী কথা বলছি এমনিতেই ওই জমানায় কি হলো ওই জমানায় কী হয়েছে তখন কি হয়েছে গত রাতে কী হয়েছে এর আগের দিন কী হয়েছে রমজানের আগে গত বছর রমজানে এই সব যে কথাগুলো আছে যা না দুনিয়ার কল্যাণ না আখেরাতের কল্যাণ এগুলো যদি বাদ দিয়ে নামাজের হাকাম নিয়ে যদি বসে যেতাম এক ঘন্টা নামাজের হাকাম যদি অধ্যয়ন করতাম কতগুলো মাসলা মাসাইল আমি জানতে পারতাম নামাজের দিক নির্দেশনা আমি জানতে পারতাম আচ্ছা এই একটা ঘন্টা যদি আমি ফয়জানে নামাজ নিয়ে বসে যেতাম নামাজের ফলাফল নামাজের উপকারিতা নামাজের নিয়মকানুন অনেক কিছু আমি জানতে পারতাম আর না হয় যদি আমি কোরআনে পাক নিয়ে বসে যেতাম আল্লাহ তালার দয়া হোক আমাদের প্রতি ওই যেই একটা ঘন্টা প্রতিদিন আমি বন্ধু বান্ধবদেরকে দেই এমনও আছে এহসান ভাইও জানেন হয়তো ফজলের রব্বিভাইও জানেন এমনও আল্লাহ তালার বান্দারা আছে জানি না কিভাবে তাদের এই বুদ্ধিগুলো মাথায় আসে প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা।

টাইপিংয়ের মধ্যে তারা আছে না এমন হয় কি রাতও পার হয়ে যায় আহা আল্লাহর বান্দা যদি এই একটা দুইটা ঘন্টা তিন চার ঘণ্টা মেসেঞ্জারের গ্রুপে না থেকে টাইপিংয়ের মধ্যে টেক্সের মধ্যে না থেকে যদি আল্লাহ তালার কোরআন নিয়ে বসে যেতাম একটা হাদিসে পাক শুনেছি বারবার শুনতে ইচ্ছা হয় একটা লোক কোরআন পড়তে পারতো না কোরআন পড়তে পারতো না কিন্তু তার মধ্যে কোরআনের ভালোবাসা ছিল মোহাব্বাত ছিল সে কোরআন নিয়ে বসে যেত আর ওই কোরআনের যে অক্ষর আছে লাইন আছে ওই লাইনে লাইনে নিজের হাত এভাবে টানতো এভাবে টানতো এভাবে টানতো অনেক বছর ধরে সে আদব রক্ষা করে করে পরে কোরআনের পাকের এভাবে তেলোয়াত করতে পারতো না পড়তে পারতো না যেত ভালোবাসায় হ্যাঁ আঙ্গুল আনতো এভাবে এভাবে করত তো যে লেখক বলেন কি একটা সময় অনেক জায়গাতে কোরআনে পাকের অক্ষরের কালিগুলো উঠে গেছে তো কত দিন ধরে সে এটাকে এভাবে দেখছে জিয়ারত তো করছে কোরআন জিয়ারত করা তো সবাবের কাজ স্পর্শ করছে সবাব পেয়েছে জিয়ারত করলো সবাব পেলো অনেক সময় ধরে কোরআনকে নিয়ে বসে আছে আল্লাহ তাবারক তালা শুধু এই মহব্বতের কারণে তাকে মাফরাত দান ক্ষমা করে দিয়েছে আজ এই রমজানের কতটা দিন চলে গেল আমাদের থেকে কোন আল্লাহর বান্দা কোরআনকে হাতে নিয়ে বসে আছিলাম এক ঘন্টা দুই ঘন্টা একবার করে দৈনিক না সময় হয় না কিন্তু এই যে মেসেঞ্জারের গ্রুপের মধ্যে ফালতু কথা যে কথার কোনো মানেই হয় না যে কথার কোনো প্রয়োজনই নেই আমাদের এমন কথা নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা পার করে দিচ্ছি কিন্তু কোরআনে পাক ধরার স্পর্শ করার জিয়ারত করার আমাদের সময় হয় না তো আমার জবানকে যদি আমি হেফাজত করতে চাই আমার জবানকে যদি আমি ভালো রাখতে চাই কাল কেয়ামতের ময়দানে এই জবানের ব্যাপারে যেন আমাকে প্রশ্ন করলে আমি সঠিক উত্তর সঠিকভাবে দিতে পারি ফেসে যেন না যাই এ কারণে আমাদের উচিত কোরআনে পাকের তেলোয়াত বেশি থেকে বেশি পরিমাণে করা আচ্ছা আর একটা কাজও আমরা করতে পারি কোরআনে পাকের তেলোয়াতও করি পাশাপাশি দাওয়াত ইসলামীর যে তেলোয়াতগুলো রাখা আছে এগুলো যদি আমরা ইউটিউব থেকে শুনি এবং এগুলো যদি প্র্যাকটিস করার চেষ্টা করি আমাদের তেলোয়াতও শুদ্ধ হয়ে যাবে ভালো কারিও আমরা হতে পারি চেষ্টা করলে ভালো কারিও আমরা হতে পারি এখান থেকে শুনে শুনে আল্লাহ তালার দয়া এসব যদি আমরা চেষ্টা করি তবে আল্লাহ তালার দয়া অবশ্যই হবে আমরা জানতে পারবো বুঝতে পারবো শিখতেও পারবো আসলে আমাদের ইচ্ছার উপরে মাহে রমজান অতিবাহিত হয়ে গেল রোজাও রাখছি নামাজও কাজা করছি আসলে জাকির ভাই নিজে আমি আমার সময়টাকে কোন কাজে ইউজ করবো যেমন এক ব্যক্তি আমি এটা নাম বলছি না দেশের নাম তো তিনি তার সময়টাকে কিভাবে কাজে লাগাতো দেখেন আজকে আমরা যেখানেই আসা যাওয়া করি রাস্তার মধ্যে কিন্তু একটা জ্যাম থাকে আর ওই জ্যামের মধ্যে কিন্তু আমাদের অসংখ্য টাইম সেখানে কিন্তু শেষ হয়ে যায় তো অনেকে জ্যামের মধ্যে কিন্তু বিভিন্ন অনর্থক কথাবার্তা বলে থাকে বাসে হোক বিভিন্ন ট্রাফিক জ্যামের মধ্যে মুখ দিয়ে কথা বলে থাকে সোশ্যাল মিডিয়া ইউজ করে অনেকে ভিডিও দেখে অনেকে বা আল্লাহ তালা গান শুনে অনেকে তো ওই ইসলামী ভাই তিনি বাইক রাইড করতেন হ্যাঁ বাইক চালাতেন তা তার বাসা থেকে অফিসের যে দূরত্ব ডিস্টেন্স সেটা হচ্ছে দুই ঘন্টা পথ আচ্ছা যেতে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা তো এই দুই ঘন্টার মধ্যে তো আবার দেখা যায় যে জ্যাম ট্যাম আছে তো উনি কি করতো ওই কানের মধ্যে কিছু এয়ারফোন থাকে ওই হেলমেটের ভিতর দিয়ে তো এয়ারফোনের মধ্যে তিনি দাওয়াতি ইসলামের যে সফটওয়্যার আছে ফরজ উলুম কোর্স জি তো সেটা তিনি শুনতে এমন শুনতে শুনতে প্রতিদিন চার ঘন্টা তিনি শুনতে শুনতে ফরজ ইলিমের যে কোর্সটা তার সে হয়ে গেছে ফুলফিল হয়ে গেল তো ওই সময়টা কিভাবে কাজে লাগাতো ইসলামী ভাই তো আজকে আমরা দেখবেন অনর্থক কাজে সময়কে কীভাবে ইউজ করি যে আমির আলাসন কেউ দেখা যায় মাদানি মোজাকার মধ্যে যখন ফোন কল আসে আচ্ছা ফোন কল আসলে বান্দার কাজ কি থাকতে পারে কাজ একটাই আমি শুনবো এটা তো আমির শুনুন দেখবেন ফোন কল আসলেও খাতার মধ্যে লিখে আবার লিখতে আবার লিখে তো একজন প্রশ্ন করল যে আপনি তো ফোন কল শুনেন কিন্তু লিখেন বা তখন আর কি লেখা থাকে তখন তিনি দেখালো আল্লাহ আল্লাহ জি ওই সময়টাও তিনি আল্লাহ শব্দ লেখে একটা তো শোনাটা এটা তো ঠিক আছে সবই নিয়ে তো শুনছে কিন্তু ওই সময়টা যেন চুপ থাকতে না হয় বসে থাকতে না হয় চুপ করে ওই সময়টা আল্লাহ আল্লাহ তিনি লিখতেছেন সময়ের কেমন গুরুত্ব দিচ্ছেন অনেক অনেক আল্লাহ তালা অনেক বড় দয়া যারা আমির সুন্নাতকে সরাসরি কাছে থেকে দেখেছে না তারা তারা জানেন যে সময়কে কতটা গুরুত্ব তিনি দেন কতটা গুরুত্ব তিনি দেন এক তো নিজের সময়ের গুরুত্ব দেন আর এক তার কাছে যারা যায় তাদের সময়ের গুরুত্ব দেন আবার বারবার জিজ্ঞাসা করেন হাতে সময় আছে আপনার জিজ্ঞাসা করে কোনো ব্যস্ততা নাই তো আপনার যদি প্রয়োজন হয় ব্যস্ততা থাকে তাহলে বলে আপনি চলে যান অর্থাৎ বিদায় দিয়ে দেন তাকে যাতে তার সময় অপচয় না হয় নিজের সময়ের প্রতিও আমির সোনাতের লক্ষ্য এবং অন্য ব্যক্তি যারা সামনে আছে যে দেখা করতে আসলো তার সময়ের ব্যাপারেও আমির ইলু সুনাতের খেয়াল থাকে হান্ড্রেড পার্সেন্ট যাতে করে তারও সময়টা বেঁচে যায় তারও যেন সময় অপচয় না হয় সময় মতো আসছে আবার যেন সময় মতো চলে যায় আল্লাহ তো তালা মানুষকে এই নেয়ামত দিয়ে ধন্য করেছেন যাতে করে কথা বলতে পারি আচ্ছা এই নেয়ামত আর কারা পেয়েছে সৃষ্টিগুলোর মধ্যে মানুষ ব্যতীত আর কেউ পাইনি আল্লাহ তাবার কথা আমাদেরকে এই নিয়ামত দ্বারা ধন্য করেছেন নিয়ামত পেয়েছি যে আমরা কথা বলতে পারি কথা বলতে পারি এবং কথা বুঝাতে পারি মানুষ আমাদেরকে বুঝাতে পারে কথা বলে তাই না আর এই কথা নিয়ে যদি কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে ফেঁসে যেতে হয় এই কথা বল এই বলতেছি এটা নিয়ে যদি ফেঁসে যেতে হয় তখন জবাব দেওয়ার মতন আর কিছুই থাকবে না তো আল্লাহ তাল দরবারে দোয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করো মনকাবাতের অনুরোধ ছিল আমরা আসি সোয়েবের কাছে মনকাবাত আমির সন্ন্যত শুনতে চেয়েছেন একজন কল দিয়েছিলেন মনকাবাত শুনি এরপর ইনশাল্লাহ তালা অনুষ্ঠান থেকে বিদায় নিবো সাল্লু আল্লাহ হাবিবাহ murshid hamara tar murshid hamara tar murshid hamara tar murshid hamara tar hal bharo isanti ne payen no veer roopar hal bharo

সুন্দর চেহারাটা ঘন ঘন দারিতে ভরা মাথায় সদাই মামা আর সাদা চাদরের জোরা সুন্দর চেহারাটা ঘন ঘন দারিতে ভরা বৃষ্টি নিচে মুচকি হাসি বৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা তিনি मुंशी दरा तार मुंशी दमरा तार मुंशी दमरा तार मुंशी दमरा देखो दस ब देखो प्रेम भरा राजने सुन्नति देखो जगिए छे कतुषारा अकी सुन्नत अमीदाए अने सुन्नत लिखो नीते

내 이제 고노 바로 샤해바이 무더리 지어네